বুঝে তোমার আমার, বুঝে গেছি রে প্রেম হলো শুরু, প্রেম হলো যে শুরু, দেখা হলো যে তোমার আমার, বুঝে গেছি রে আমার সার্টিফিকেটস আমার ব্যাগে ভরে আমায় দে। আমি কিন্তু কোনো কথা একবারই বলি, বারবার না। আমিও চাকরি করি না, প্রেম করবে? No, you are not fit for the job. কতদিন হলো চাকরি করছো? Poor guy. মার্কস তো ভীষণ কম দেখছি। No experience. We need some experienced person. Get trained first, then apply. স্যার স্যার প্লিজ স্যার, যেমন করেই হোক কাজটা আমায় দিন স্যার। কতদিন বাবার পয়সায় চলবো? ডেইলি বাবার কাছ থেকে গালি শুনতে হচ্ছে স্যার। স্যার আপনার পায়ে পড়ছি স্যার, প্লিজ স্যার। হোয়াট? দিস ইজ এ মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইউ ডোন্ট নো হাউ টু বিহেভ? এখানে বসে ভিক্ষে চাইছো? গেট আউট রাস্কেল, আয়নায় নিজের মুখটা দেখেছো? হ্যাঁ, কেমন চোরের মতন দেখতে লাগছে? যাও রেলওয়ে স্টেশনে বসে কুলির কাজ করবে, কে তোমাকে আমার চেম্বারে ঢুকতে দিল? ইউজলেস ফেলো, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। এই টমি, এই চুপ চুপ, এই নো, সিট, ইয়েস গুড ডগ, নেক্সট টাইম আসলে তোর জন্য নিশ্চয়ই বিস্কুট নিয়ে আসবো। ওকে, সিকিউরিটি
শুনলাম তোর স্ত্রী নাকি ড্রাইভারের সাথে পালিয়েছে। আমি বলিনি, বাইরের লোকেরা সব আলোচনা করছে। কি অফিস রে, কুকুরেরাও সব ইন্টারভিউর জন্য বসে। তুই জীবনে শোধরাবি না, সালা টাকা ধার নিবি আর দেড় বেলা আসবে কাল, ঠিক আছে? আমিও তো দেখে নেবো। আরে অমর, ইন্টারভিউ দিতে যাচ্ছি। এই নে একটা সিগারেট প্যাকেট এনে দে আর 50 পয়সাটা রেখে দে। যাই ইন্টারভিউ দিয়া। অনেক বারণ করলাম কিন্তু শুনলো না। আয় অমর। না আমি যাব না, আমি বাবার কাছে যাব না, আমাকে প্ল্যাটফর্মে দিয়ে আয়, আমি আমি বাড়িতে আসবো না। না আমি বাবার কাছে না, আমি যা। মেশো, অমরও কিছু খাইনি। কি সস্তার মত কে জানে, সালা যতই লেবুর জল খাই তাও হ্যাংওভার যায় না। ওফ ও মাস্টার, লেবুর জল খাবে নাকি? আরে না খাবে তো খেও না, এরকম করে দেখছো কেন? আমার কিছু বলার ছিল মাস্টার। 100টা টাকা দাও না, অ্যাপ্লিকেশন কিনবো। পয়সা নেই। মিথ্যে বলো না। দিতে পারবো না, হলো? কেন গো? আমার পয়সা, আমার ইচ্ছা। আমি দেখছি তো। আমার টিভি। কোনো মানুষ এই বাড়িতে থাকতে পারে? কে তোকে মানুষ বলে? তার মানে আমি একটা কুকুর? কুকুর তো মানুষের কথা শোনে। আমিও একদিন চাকরি পাবো। অপদার্থরাই দিনের বেলাতে স্বপ্ন দেখে। শুনি তো, তুমি তোমার জীবনে কি এমন কাজ করেছো? 30 বছর ধরে একই স্কুলে একই পাঠ পড়িয়ে চলেছো, গোটা ব্রহ্মাণ্ড সুন্দর সেই একই ভাঙা স্কুটারে ঘুরে চলেছো। তুমি নাকি আমাকে জীবন দর্শন শেখাবে। কি বললি? তোকে তোকে আরে তোর মতো ছেলেকে 25 বছর ধরে পুষছি, সেটা কি আমার সফলতা নয়? শোন শোন, যে যে জামাকাপড় পরছিস, স্টাইল করছিস, সেটাও তোর নয়। কথা বলছি,
এত কষ্ট করে টাকা খরচ করে ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করলাম, আর বাবু কি করছেন? রাস্তাঘাটে মারামারি করছেন, ঝগড়া করে বেড়াচ্ছেন। শুধু ইন্টারভিউর সময় বাবুর মুখ থেকে কথা বেরোচ্ছে না, বারবার ফেল করছে, দিন রাত মদ খেয়ে বেড়াচ্ছে, আবার কথা বলছে আমাকে। আরে ছাগল, সেই হচ্ছে বাপের ছেলে যে বাবাকে শেষ সময় মুখে একটু দানা দেয়। কি জানি তোর ভাগ্যে কি আছে, হিরোগিরি দেখে মস্তি করছিস, তোর লজ্জা লাগে না? প্রভুর দয়ায় মাস্টারের চাকরিটা করছি ভাগ্যিস, না হলে তুই তো আমাকে পথে ফেলে মেরে দিতিস। হে প্রভু, রাত দিন শুধুই ঝামেলা, কি করব কিছুই জানি না, বুকে ব্যথা, কখন যে কি হয়ে যাবে। আরে তোর বাপ মাসে কবার ডাক্তারখানা যায় তুই জানিস? তোর মতো ছেলেরা সব বাপ মরলে মুখে আগুন দেবে, মরলে তবে ব্যাস, বেঁচে থাকতে কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। তোর টাকা দরকার না, দিয়ে দিচ্ছি টাকা, মদ খা, গুন্ডাগিরি কর, যা খুশি কর, আমার কিচ্ছু যায় আসে না। তুমি মেঘ পড়ি, ফুল ছাড়া তুমি ফুল পড়ি, কোন দুনিয়াতে তুমি ছিলে, পড়ি হয়ে আজ দেখা দিলে, না ছুঁয়েই তুমি ছুঁয়ে গেলে, বাদলের ঠোঁটে হাসি দিলে, আজ এত বড় সাতাই, চোখেতে কান্না ভরাই, জলের ধারা গেল মিলে, কান্না বর্ষা খুঁজে পেলে, না ডেকেই তুমি ডেকে নিলে, ইন্দ্রধনু ধরা রাঙিয়ে গেলে। চোখ রাখো পরি, ফুলতে গাথা হাসি ঝড়ি, এত মুখে মুখ ভরে তরি, মনে হয় যেন তুমি আমারি, কবি নয় আমি তবু কবি, লিখে রাখি এই কবিতা, রঙে রঙে ভরা ছবি তারি, হেসে ওঠে যেন মুখটা, হাসি এত রং কোথায় লুকিয়ে ছিলে, না ছুঁয়ে তুমি ছুঁয়ে দিলে, বুক ভেঙে তুমি রয়ে গেলে, না ছুঁয়ে তুমি ছুঁয়ে দিলে, বুক ভেঙে তুমি রয়ে গেলে। মেঘ থেকে তুমি মেঘ পড়ি, ফুল
ছাড়া তুমি ফুল পড়ি, কোন দুনিয়াতে তুমি ছিলে, পড়ি হয়ে আজ দেখা দিলে, না ছুঁয়েই তুমি ছুঁয়ে গেলে, বাদলের ঠোঁটে হাসি দিলে। দেখেছি যত বুকে বাড়ে তত ব্যথা, একা ছিলাম দুনিয়াতে ভেঙে দিলে সব নীরবতা, রূপেরই রাশি নিয়ে রূপনগরে তুমি আসলে, ফুলেরই রস মেখে গায়ে এই বুঝি তুমি জাগলে, না বলে সব বলে দিলে, গান হয়ে গান গে গেলে, জীবনেরই গান শুনিয়ে দিলে, বলো এত রূপ কোথায় পেলে। অমর আবার পড়াশোনা করছে নাকি, নাকি ওর শরীর ভালো নেই? এই এই হাই হাই, এসো। আমি যাব যাব যাব, এখন পড়ছি তো, কালকে একটা ইন্টারভিউ আছে, পরে যাব। ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তুই এত পড়াশোনা কেউ করে? এই মদ টদ খেয়েছো নাকি? একদম খাইনি, মদ দেখছে না পড়ছি, একটু পড়তে দাও প্লিজ, বাই। বজরঙ্গবলী, একে তাড়াতাড়ি ভালো করে দাও। এত জায়গায় ইন্টারভিউ দিলাম, চাকরি তো পেলাম না, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এই অফিসে চাকরিটা নেহাতই দরকার প্রভু। হ্যালো, মাইসেলফ চাঁদনি, চাঁদনি 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 চাঁদনি, সুন্দর নামটা না? Welcome to Uma Money Software Solution. Mr. Pintu will explain the procedures. Thank you. Actually... Bah, kemon speech dile bolun to? Bhalo na? Excuse me, are you okay? Na ma'am, shob shomoy erokom hoy. Ami shob porei ashi, kintu kichu mone pore na. টেনশন ছেড়ে কোশ্চেনটা পড়ে নাও, অ্যান্সার আপনা আপনি চলে আসবে। ওকে। এক্সকিউজ মি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভগবান আছেন। কি বলেছিলে? আমি তোমার পাশে স্টাইল করছি, আমি রিটেন এক্সামে কোয়ালিফাই হয়েছি। বেটা সত্যি বলছে না মিথ্যে বলছে? কে ফোন করেছিল? আমারই ছেলে, বলছে রিটেনে কোয়ালিফাই করে গেছে, বাকি রইল ওরাল টেস্ট আর গ্রুপ ডিসকাশন। কি জানি। আচ্ছা, ইংরেজিতে কথা বলতে হবে নাকি? আমার তো ইংরেজি আসে না ভাই, বাংলায় বললে চলবে? তুমি একটু চুপ করো। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। জাস্ট এক্সপ্লেইন ওয়ান বাই ওয়ান। ডিউ টু সফটওয়্যার ইমপ্রুভমেন্ট, ট্যুরিজম ইজ ডেভেলপিং ইন ইন্ডিয়া। ইন্টারন্যাশনালি ইন্ডিয়া ইজ 7th পজিশন ইন করাপশন।
Our GDP was 9.2% in economic development. India will be superpower next 20 years. Yeah. Yeah. She is correct. India is most developing country in the world. So private sector has big role to play. India is spending more money in agriculture. Yeah. India, China, Russia share in total growth. Internet has reached in more villages. Yes, I agree with him. Yeah. Stop. Yes. Ma'am, what I'm saying is... Please. You say... Yeah, chidar kichu bolun. Quiet everybody. Mr. Amur, ki holo? Sorry. Ami eto bhalo ingreji bolte parini. Thik ache. Banglay bolo. Bhasha ekta madhyom. Apni 10 joner samne kemon kore apnar nijer boktobyo rakhchen. Shetai amader jana dorkar. Bangla amader matribhasha. Banglay kotha bole kharap naki? পবিত্র বাংলামায় সন্তান আমরা, বলো বাংলায় বলো, আমরা সবাই এখানে বাঙালি আর সেই জন্য আমরা গর্বিত। বলো, ডোন্ট ওয়েস্ট টাইম। ইয়েস অমর, ইউ হ্যাভ ট্যালেন্ট, মেক ইট আউট, সিট। আসলে ভারতের অর্থনীতির বিষয়ে সবাই ভুল কথা বলছে, বর্তমানে অনেক কিছুই ঘটে চলেছে। এবার কি বললো? আরে সে বলছে গ্রুপ ডিসকাশনে পাস করে গেছে। আরে দাঁড়াও একটু, সে মনে হলো একটু টেনশনে আছে, আমায় ওর কাছে যেতে বলছে। আমি ওর কাছে গেলে ওর চাকরি হয়ে যাবে নাকি? প্রভু, ছেলেটাকে সাহায্য করো, ওকে সুখে রাখো, এই চাকরিটা পাইয়ে দাও প্রভু। হয়ে গেছে, যাবি নাকি বাকি আছে? না, একটা আছে। দিবি? কেন দিবি? সেই তো ফেল হবি যেমন সববার হচ্ছিস, কেন বেকার সময় নষ্ট করছিস? চল চল চল। আরে একটু মুখ বন্ধ রাখবে। হ্যাঁ, ভদ্রভাবে কথা বল। তুই আমাকে এখানে ডেকে নিছিস। আমি ডাকলাম? হ্যাঁ, আমি কখন ডাকলাম? কেন তুই আমাকে বললি না যে একজন কেউ তোর সাথে থাকলে তোর তোর পরীক্ষা ভালো হবে বলে? বললাম একজনকে দরকার, তুমি সেটা নয়। যে বেকার ছেলে একটা, সময় নষ্ট করলাম নিজের কাজটা ছেড়ে, ইচ্ছে হচ্ছে নিজের গালি নিজে একটা জুতো মারি। সরি, জুতো তো পরেই এসেছো। অফিস। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। মাই ফাদার। গুড আফটারনুন বলো। লেটস গো। গুড আফটারনুন বলো। তুমি কি শেষ? গুড আফটারনুন তো বলো। এক্সকিউজ মি, মানে এ কি সত্যি দু দুটো পরীক্ষায় পাশ করেছে? ইয়েস। কিছু না ম্যাম, আপনি যান প্লিজ। আচ্ছা, আরে তোমার কি একটু বিশ্বাস নেই আমার উপরে? আমি কি জীবনে কোনো ভালো কাজ করতেই পারবো না? আজ তো সত্যি করলি, সবদিন তো মদ খাস, রাস্তাঘাটে গন্ডগোল করিস, আর হঠাৎ আজ এসে বলছিস কিনা সফটওয়্যার কোম্পানিতে তুই নাকি ইন্টারভিউতে পাস করেছিস। মিস্টার অমর, এক মিনিট প্লিজ। আমার চাকরি হোক না হোক সেটা আলাদা কথা, আমি ফিরে এসে যেন তোমাকে এখানে না দেখি। তোমার এই মুখ দেখলে না হওয়া চাকরিও হবে না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। সরি, হোয়াট টাইপ অফ প্রোগ্রাম ইউ হ্যাভ স্যার? অ্যাকচুয়ালি ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ বেঙ্গল? হোয়াট অ্যাবাউট এগ্রিকালচার? হোয়াট ইজ দ্য প্রসপেক্ট অফ কল সেন্টার্স ইন বেঙ্গল? জাস্ট এক্সপ্লেইন। ফেল? হ্যাঁ, যতটা পাশ করেছিস ততটাই যথেষ্ট, মনে দুঃখ করিস না, চল ঘরে চল। বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি। আমি আর বেকার নেই। বাবা, চা খাবে? কফি একটু খেলে। এদিকে চল,
চল। আরম্ভ হবে 15,000 টাকায়, বছর ঘুরলেই 25,000 টাকা হয়ে যাবে। এতদিন অপেক্ষা করলাম, তারপরে পেলাম। ছাড়ো, ভাবছি তোমাকে একটা ভালো ডাক্তার দেখাবো, তুমি রিটায়ারমেন্ট নিয়ে ঘরে খুশিতে থাকো। এই বয়সে এত কাজ করার কি দরকার বলো? এই গাড়ি রাখ, গাড়ি রাখ বলছি, গাড়ি রাখ, থামা 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 বলছি, থামা 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 থামা। কি বলি তুই, কি বলি তুই, পাগল হয়ে গেছে? না রে, আমি পাগল হইনি, তোর মাথাটা আকাশ ছুঁয়ে গেছে। আমি ঠিক জানতাম চাকরি একটা পাবি কি পাবি না তুই আমাকে এরকম কথা বলবি। হ্যাঁ রে, আমাকে কি বললি, কি বললি, রিটায়ারমেন্টের পরে আমি খুশিতে থাকবো, আরাম করব। খুশিটা কি, আরামটা কি? না বাবুর জন্য আমি রান্না করে দেবো, জামা কাপড় ইস্ত্রি করে থাকে থাকে রেখে দেবো, বাবু অফিস থেকে ফিরলে পরে তার মাথা টিপে দেবো, মানে কাজ ছেড়ে আমি চাকর হয়ে থাকবো না? এটা হবে না, বিলকুল হবে না। বিস্কুট মলম ওষুধের জন্য আমি তোর কাছে হাত পাতার জন্য চাকরি ছাড়তে পারবো না। বাবু একটু দাও, গোটা পাঁচটা টাকা দাও, মঙ্গল হবে। হ্যাট, আরে নিজের হাতে রোজগার করতে শিখেছি, নিজের হাতেই রোজগার করবো। ওয়ান টাইপ অফ সিন্ড্রম, ইয়াস, কারোর ওপর নির্ভর করিনি, মরার আগে অবধি নির্ভর করবো না। আর যদি সেরকম সময় আসে তাহলে আমি তার আগে পালিয়ে যাবো ওপরে অ্যাডভান্স টিকিট কেটে, ব্যাস। হট, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই আমার ছেলে নয় কি আমি তোর বাবা নই, সব সম্পর্ক আজকে শেষ। কি এমন বললাম যে এত রেগে গেলে? আরে বুড়ো হয়েছে তাই ঘরে রেস্ট নিতে বলেছিলাম। কি বললি, আমি বুড়ো? হ্যাঁ, তুই বুড়ো, তোর চোদ্দ পুরুষ বুড়ো। আরে তুমি আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাপ নই, যা। বাবা আছো তাই জন্যই তো রাস্তার উপর সিন ক্রিয়েট করছো, পস্তাবে। কি, আমি পস্তাবো? তুই পস্তাবি, পস্তি পস্তি পস্ত হয়ে যাবি। তোমার এই ভাঙা স্কুটারটা তো নিয়ে যাও। এই স্কুটারটা নিয়ে যা, এটাও শুয়ে পড়েছে, এবার তার সাথে তুইও শুয়ে পড়, যা। কাল কে বলে অন্য। সকাল সকাল ভিখারিকে পয়সা দিতে আমার মোটেই ভালো লাগে না। সাকসেস প্রভু, মেনে নিলাম প্রভু, সত্যিই তুমি আছো। কিন্তু আর একটা ইচ্ছে, জানো তো মানুষের প্রকৃতি, চাঁদনি। নমস্কার স্যার। নমস্কার? হ্যাঁ, ইস, এটা কি, এটা কি, হ্যাঁ, এটা অফিস না ধর্মশালা? স্যার হনুমানজির টিকা স্যার। ইস ইস ইস, আগে আমাকে একটা কথা বলো তো, এখানে তুমি কাজ করবে না তোমার হনুমানে সেখানে কাজ করবে? ভগবান স্যার। হ্যাঁ ভগবান হতে পারে না, এই এই মোচো, ওই টিপটা মোচো, ছি 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 ছি, গুন্ডার মতো দেখাচ্ছে, গুন্ডার মতো। হ্যাঁ আচ্ছা, তুমি অফিসে টিপ পরে এসেছো কাজ করতে না টিপ লাগাতে? ইস, আর শোনো, তুমি যার আন্ডারে ট্রেনিং নিতে যাচ্ছ সে কিন্তু ভীষণ স্ট্রিক্ট, তার নাম হলো চাঁদনি। কার নাম বললেন স্যার, আর একবার বলুন। আরে বাবা চাঁদনি। স্যার আপনি জানেন না স্যার, আপনি আমার জন্য কি করেছেন, আপনার ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না স্যার, আপনি ভগবান স্যার, আপনি আমার জন্য ভগবান স্যার, ইউ আর গড স্যার। চলো। ম্যাডাম, এ আমাদের নতুন ট্রেনিং। ইস, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, কাম অন ম্যান, হোয়াটস ইওর নেম? ম্যাম আপনার মনে আছে ওই সেদিনের ইন্টারভিউ? হ্যালো, টেল মি ইওর নেম প্লিজ। অমর। গিভ মি ইওর ফাইল। ও, তুমি সেদিন গ্রুপ ডিসকাশনে বাংলায় বলেছিলে না? ইয়েস ম্যাম, এবার মনে পড়েছে না, সেদিন আপনি আমাকে খুব সাহায্য করেছিলেন। লুক, আমি তোমাকে শুধু এনকারেজ করার জন্য সেদিন সাহায্য করেছিলাম, বাট এখন তো তোমাকে শুধু ইংরেজিতেই কথা বলতে হবে। লার্ন কুইকলি, ওকে? দিস আর প্রজেক্ট ফাইলস, কিছু ডাউট হলে আমায় জিজ্ঞেস করবে।
What? আরে দানে রইলে কেন? এটা স্কুল নয় যে তোমাকে আমার এবিসিডি শিখিয়ে দিতে হবে। What man? Take your files. Excuse me. Take this file also. কি অদ্ভুত লোকে, বেকার টেনশনের মধ্যে পড়লাম। আমি কিচ্ছু বুঝতে পারছি না। শান্তিতে শান্তিতে একটা কথাও বলে না, মনে হচ্ছে রেগে মেগে আমায় মেরে ফেলে দেবে। আগে তো তোমায় বলেছিলাম, বলেছিলাম না সে আমাদের অফিসার ভারী স্ট্রিক্ট বলে, তার উপরে ও তোমার ট্রেনিং অফিসার, জমে গেল। নাও এগুলো বেসিক স্টাডি মেটেরিয়ালস, প্রথমে এগুলো পড়ো। বি কেয়ারফুল। 1 2 3 4 চারটে বই আমার নেক্সট উইকে দরকার। বই নষ্ট করেছো তো? যাও অটো করে ঘরে যাও। অফিস কার শুধু অফিস ইউজের জন্য, নট ফর পার্সোনাল ইউজ, নো কার, ওকে? রামু যাও। এই ও ম্যাডাম, তুমি কি সব সময় এরকম? না, মাঝে মাঝে তো হাসা দরকার না। হোয়াট ইউ মিন? কিছু না, যাও যাও যাও। ইউ দেখো কি ভাবছো তুমি নিজেকে, আই এম ইউর সিনিয়র, বিহেভ ইয়োরসেলফ, নইলে। ও ম্যাডাম, এটা তোমার অফিস নয়, এটা হলো রোড, এখানে তুমি আমার সিনিয়র নও, এটা হলো স্বাধীন ভারত, আমার যা ইচ্ছে আমি করব, আর এটা আমার জন্মগত অধিকার। ইউ রিল্যাক্স রিল্যাক্স। আরে মাঝে মাঝে হাসো, হাসাটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাই। তুমিও বাই বলো না। ইউ স্টুপিড। ও আমায় পছন্দ করে? পছন্দ করে না করে না? গুরু ভাই, ও আমায় ডেকেছে না? আই ডোন্ট নো ইয়ার। বলো, ও ডেকেছে? আই ডোন্ট নো ইয়ার। পছন্দ করে না, স্বপ্ন দেখছি। আমার মন বলছে ও চায়। না না, চায় না, ভাগ্যটাই খারাপ। ব্লাডি, এটা আমি কি করে বোঝাবো? এই গুরু ভাই, কি গন্ডগোল হলো দেখো না। কি হলো দেখি? দেখো দেখো, গুরু ভাই হলো দেখছি। What happened? What happened? Will somebody tell me for God's sake? He crashed the inter system, sir. Tell me, who are you? New trainee, sir. Who is your trainer? Bloody stupid, who is your trainer? It's me, sir. You? It is totally your fault. ওকে ট্রেনিং না দিয়ে কেন এই কাজে তুমি হাল দিতে দিয়েছো? কি ভাবছ, এটা খেলার মাঠ, নিজের ইচ্ছে খেলবে? ইউ স্টুপিড কেয়ারলেস গার্ল, যদি কাজ করার ইচ্ছে থাকে তো কাজ করো, নয়তো ঘরে গিয়ে বসো। ম্যানেজার স্যার, কতক্ষণ লাগবে? স্যার সিস্টেম ঠিক করতে 5-6 ঘন্টা লেগে যাবে। কালকের মধ্যে আমাকে এই প্রজেক্ট সাবমিট করতে হবে। ক্যান ইউ গিভ মি দিস ফাইভ আওয়ার্স? স্যার স্যার ইটস মাই ফল্ট। মাই ফল্ট? ইউ স্টুপিড। আই উইল টক টু দ্য ট্রেনার। It is her responsibility. Now everybody get out of here. Out! Sir, sir. Sir.
warp over here. Are I said na? You, what is this? Shantosh? Yes, ma'am. Amar ke uthao. Okay, ma'am. Amar? Amar? Utho. Bas, ei chotto jinisher jonno kade naki. Please, ebar to asho. Shasther jonno bhalo. Hashi bacche na? Ei, ei, heshe din na. হবে না দেখা হলো যে তোমার আমার বুঝে গেছি রে প্রেম হলো শুরু প্রেম হলো যে শুরু লাগলো যে আগুন ভালোবেসে তোমায় লাগছে দারুন বুকে হয় দুরু দুরু এমনই আগুন প্রথম প্রেমে প্রথমে ফাগুন দেখা হলো যে তোমার আমার বুঝে গেছি রে প্রেম হলো শুরু প্রেম হলো যে শুরু আমি যাব হেটে কেদিনে তৃষ্ণা নেই এলো পরদেশে দুঃখ নেই জীবনে শুধুই হাসি দেখা হলো যে তোমার আমার বুঝে গেছি রে প্রেম হ
হলো শুরু প্রেম হলো যে শুরু প্রেম হলো শুরু প্রেম হলো যে শুরু এখন আমি কোথায় আছি? এই ওরি দেখ আমাকে, আমি কি হয়েছি? ও আমাকে নিয়ে আকাশে পৌঁছে দিয়েছে। রাজা, তুই তাকে খালি একবার দেখবি না, ঈর্ষায় জ্বলে যাবি। আমি বলছি, আমাদের তিনজনের মধ্যে আমার সব থেকে ভালো স্ত্রী হবে। হ্যাঁ দেখ, এটা ওর হোস্টেলের নাম্বার, তার সাথে একবার কথা হবে, ওকে বলবি আমি ওকে খুব ভালোবাসি। শয়নে স্বপ্নে জাগরণে কেবল ওকেই দেখতে পাই, ঘরের ভেতরে চারদিকে শুধু ওর নামই লিখে রাখি। হ্যাঁ হ্যাঁ, যদিও না বলে তাহলে তাহলে আমার হৃদয়টা তুম করে ফেটে যাবে। সঙ্গে সঙ্গে ওকে জিজ্ঞেস করবি ও আমাকে ভালোবাসে কিনা। ও না বলবে, ও না বলবেই, কিন্তু সে আই লাভ ইউ অমর, আই লাভ ইউ অমর না বলা পর্যন্ত তাকে তাকে জিজ্ঞেস করে যাবি। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি তোদের শিখিয়ে দিয়েছি ফোন করবি বলে, ভুলেও ওকে বলিস না কিন্তু, প্লিজ। তুই শালা ভেবেছিস আমাদের ওর কাছে হালাল করে দিবি না? নমস্কার। আরে সেরকম কিছু না রে, সেরকম কিছু প্রবলেম হলে আমি ম্যানেজ করব। দেখ তোরা শুধু কথাটা বলিস, আমি খালি শুনবো। অমর, কাল অফিসে আমার অডিট আছে, আমায় ক্ষমা করে দে। কি হলো? আরে আজ সকালে পাতলা পায়খানা হয়েছিল, জোরসে পেয়ে গেছে, চল বাড়ি যাবো। এই বাই। এই শোন, তোরা যদি ওকে ফোন না করিস আমিও তোদের সাথে আর দেখা করবো না। ওহ, অমর আমায় বোঝবার চেষ্টা কর। হ্যাঁ, এটা তো লাইফের ব্যাপার। হ্যাঁ, আমি কিছু ভুলভাল বলে ফেললে আমাদের এই হরিভাই না কথা বলে মেয়ে পটাতে একেবারে মাস্টার। ও যদি ফোন করে তোর প্রেম 100% সাকসেসফুল। হরি হরি, অমর আমাদের বন্ধু, ওকে একটু হেল্প কর না। অমর আমি যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। বাই রাজা। আবে তুই এত হারামি, বন্ধুকে অসুবিধার সময় সাহায্য করলি না? দাঁড়া আমি ওকে বুঝিয়ে নিয়ে আসছি। আবে আবে তুই কথা বলছিস? ফোন উঠালো, উঠালো। আরে হরি ফোন উঠালো, রিং হচ্ছে। আরে উঠালো উঠালো। আবে তোর হাত কেন কাঁপছে? শক্ত কর শক্ত কর, তোর 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 ঠোঁট সামলা, ঠোঁট সামলা। আরে হ্যালো বল। হ্যালো, আমি সুপারস্টার কর্পোরেশন বলছি। গৃহিণীদের জন্য আমাদের মেকআপ কিট আছে, 500 টাকা জিনিস কিনলে 1,00,000 টাকা কুপন পাবেন, এলে অন্য ফ্রি গিফট পাবেন। রাখছি, ধন্যবাদ, নমস্কার। বলে দিছি সালা, তোকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে, তোকে আমি মেরেই ফেলবো তোকে, তোকে মার্কেটিং এজেন্ট হয়ে কথা বলতে কে বলেছিল? অমর আমায় ক্ষমা কর, তোর এই লেন্দি ফেন্দি ধান্দার ভিতরে আমি কিছুতে ঢুকবো না। দেখ আমি খুব সরল ছেলে, লোকে জানলে আমার অবস্থা 12টা বাজিয়ে দেবে। আপনি পুলিশের চাকরি করে ক্রিমিনাল অফেন্স, আমি তোর পার হচ্ছি। লোকে আমার মুখে থুতু জুতো মারার আগে আমায় ছাড় প্লিজ। তুই শোন, আমি জানি না, আমি জানি না তুই কি করবি, কিন্তু কিন্তু তোকে ওর সাথে কথা বলতে হবে। আমার আমার মাথা গরম হয়ে যাচ্ছে। পাগলা হয়ে গেলে নাকি? শোন, তার সঙ্গে যদি কথা না বলিস, তুই তার সঙ্গে যদি কথা না বলিস তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। কথা বল, তুই কথা বল। চাঁদনি, হ্যাঁ তোর ফোন। হ্যালো বল। আমি অমর, আমি হরি বলছি, আমার নাম করে ফেললাম। ও আমাকে বহুত ভালোবাসে। না না না, সে তোমাকে খুব ভালোবাসে। দেখো তুমি ওর প্রেমকে প্রত্যাখ্যান করো না, তাহলে আমি মরে যাবো। সে তোমার ঘরে তোমার দেওয়ালে, তার দেওয়ালে তোমার নাম অনেকবার লিখেছে। আমার আমার এই ফোনের বিষয়ে তুমি কিছু জানো না, আমিও কিছু জানি না, মানে অমর এই বিষয়ে কিছু জানে না।
মাকালি আমি তাকে কোনোদিন দেখিনি, অ্যাকচুয়ালি আমি তাকে চিনি না। সত্যি করে বলো তো তুমি তাকে ভালোবাসো কিনা। হ্যাঁ আমি পুলিশ কনস্টেবল হরি বলছি, সেই রাম মন্দিরের ভিখারি বলছি। ওমা পয়সা দে ওমা। অমর আমায় ভালোবাসি? হ্যাঁ। ও থ্যাংকস গড, আমি শুধু এইটুকুই তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর, না হলে আমি কি তোমাকে বলতে পারতাম? অমর সে সব বুঝে গেছে। না না না, সে অমর না, সাগর, না না, গব্বর, গব্বর, গব্বর সিং, গব্বর। অমরকে বলুন যদি ওর সাহস থাকে। আইলা, তোমার হরি নামে কোনো বন্ধু আছে? তোমাকে জিজ্ঞেস করছি, তোমার হরি নামে কোনো বন্ধু আছে? বন্ধু কই, না তো অ্যাকচুয়ালি আমার কোনো বন্ধুই নেই। হরি, এ কি বিপদ হলো রে? হরি 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 হরে রাম হরে কৃষ্ণ। ভজন কুজনের সাথে আমার কি সম্পর্ক? আমি আসছি ম্যাম। কাল রাতে তুমি কোথায় ছিলে? আমি কাল রাত্রিরে, কাল রাত্রিরে আমি অফিস থেকে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। না 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 না, মনে পড়ছে, মনে পড়ছে, কাল রাত্রিরে আমি আমার দাদুর মৃত্যু সংবাদ শুনে গ্রামে চলে গেছিলাম। আমার আর কেউ রইল না ম্যাডাম। কেউ একজন তোমার বন্ধু তোমার নামে কিছু বাজে কথা বলেছিল, বি কেয়ারফুল। কে সে? কে সে? সামনে তাকে পেলে তার মুখ ফাটিয়ে দেবো আমি, কে সে? কিন্তু সে আপনাকে কি বললো? সে বলল তুমি পাগল হয়ে গেছো, তোমাকে রাঁচিতে পাগলের ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ও এই কথা বলল? আচ্ছা ওকে। তোমায় প্রজেক্ট ওয়ার্কে মালয়েশিয়া যেতে হবে, তোমার সাথে আরো তিনজন সিলেক্ট হয়েছেন। সেই তিনজন কে? তুমি, ম্যানেজার পিন্টু আর সন্তোষ। তাহলে আমি যাব না। কেন? আমি তোমায় ছেড়ে? হোয়াট? না মানে মানে আমি সবাইকে ছেড়ে কি করে যাব? ঠিক আছে, আমি ফিরে আসা পর্যন্ত তুমি এই প্রজেক্টের কেয়ার নিও। মানে আপনি আপনি যাচ্ছেন? অফ কোর্স, আই এম দ্য প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা আপনি কোন জায়গায় যাওয়ার কথা বলেছিলেন? মালয়েশিয়া। মালয়েশিয়া, আই লাভ মালয়েশিয়া। ম্যাডাম আমি শুধু বইয়েই পড়েছি, আমাকে প্লিজ আপনাদের সাথে নিয়ে চলুন। কিন্তু একটু আগে তো তুমি আমায় বললে এত লোকেদের সাথে যেতে পারবে না। কেন যেতে পারবো না? এরা সব বাজে লোক ম্যাম, কামচোর, অপদার্থ। আরে হার্ট বলে আমাদের কিছু নেই, যত দিন হোক আমি এদের ছেড়ে পালিয়ে যাব। প্লিজ টেক মি ম্যাম। ওকে ম্যাম, আমরা কবে যাব? দুদিন পর। কতদিন পরে যাব ম্যাম? দুদিন পরে। ও দুই দিন পরে, ওকে ম্যাম, থ্যাংকস, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আরে এত খুশি হোস না অমর, হাওয়াতে উঠছিস, বিরাট বড় আছাড় খাবি রে ছেলে। কেন ঈর্ষা? আচ্ছা মাস্টার, এত বছর হয়ে গেল চাকরি করছো, তুমি কলকাতার বাইরে কোনোদিন গেছো? নো 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 নো, বাট মি গোয়িং এরোপ্লেন, মালয়েশিয়া, মালয়েশিয়া। আচ্ছা মালয়েশিয়া স্পেলিংটা জানো তো? জানা আছে? জানো না? মাই মানি, মাই আন্ডারওয়্যার, মাই আন্ডারওয়্যার, ফরেন ব্র্যান্ড, ফরেন ম্যান, ফরেন। হুম
কি করি? আরে চাঁদনি ম্যাম, আপনি আমার পাশে। বেল্ট বাঁধো। বেল্ট? ও বেল্ট, আরে ঘর থেকে পড়ে এসেছি তো, এই তো এই তো। প্যান্টের বেল্ট না, সিট বেল্ট। ও সিট বেল্ট হয়ে যাবে, হয়ে যাবে। সো সিম্পল, সো সিম্পল। আগে বোধ হয় কোনোদিনে ফ্লাইটে বসুনি। ফ্লাইটে মানে এরোপ্লেন, এ ফর এরোপ্লেন। ছোটবেলায় কতবার বইয়ে পড়েছি, আগে কোনোদিন বসিনি। এক্সকিউজ মি, এনি ড্রিঙ্ক স্যার? ড্রিঙ্ক? হ্যাঁ হ্যাঁ, একটা নিপ রাম উইথ থামস আপ, থামস আপ। মিক্সিং গুড, মিক্সিং গুড। ফেন্টিং, ফেন্টিং। হ্যাঁ হ্যাঁ, আইস 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 আইস। ওকে শিওর স্যার। থ্যাংকস। ছি 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 ছি, কি গন্ধ এগুলোতে! ভগবান, কি করে মানুষ এসব খায়! হ্যাঁ ছি ছি। এই মানুষগুলোর জন্য, এদের জন্য, এদের জন্য আমি এগুলো বলেছিলাম। নাও ধরো তোমাদের বিষের বেলা, খাও, মরো। নিচ্ছি, তুমি ঠিক, আমরা ভুল। আই টেল ইউ দিস পিপল, আই নট ড্রিঙ্ক, ইউ নো, আই রিয়েলি নট ড্রিঙ্ক। আমি এসব খাই না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Hi guys, I'm Peter. Indian peoples are very good. বাবা, আমি ইংলিশ ঠিক মতো বুঝতে পারি না, তো তোমার ভাষা কি করে বুঝবো? যাও 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 যাও। Excuse me, ma'am. Yes. Hello, how are you? Fine. Everything is okay. Okay. Thank you. See you later. Thank you. Sure, sure. যেখানে দেখবো সেখানে লাইন মারবে। সারা এই বিদেশিরাও ছাড়ে না। What? বাবা, এই বিদেশি, এদিকে এদিকে। সি মি সেটিং, হ্যালো, ইউ নো লুক, প্লিজ নো লুক। ওকে ম্যাম, ইউ অ্যান্ড হার নট ম্যাচিং। হ্যাঁ, আরে তুমি বলো না, যাও না, যাও যাও। হোয়াট? মালয়েশিয়া? ভালো ভালো, নাইস প্লেস, ভালো, ঠিক ঠিক। ম্যাডাম, ফার্স্ট টাইম। আপনি কেন কষ্ট করবেন? আপনি হোটেলে যান, আরাম করে খেয়ে দিয়ে রেস্ট নিন। আমরা ঘোরাঘুরি করে এসে আপনার সাথে হোটেলে দেখা করবো। লুক, ইউ আর অল মাই রেসপন্সিবিলিটি। যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে আমাকেই উত্তরটা দিতে হবে। আমিও তোমাদের সঙ্গে যাব। মিস্টার পিন্টু, সত্যি বলো, কোথায় যাচ্ছ? ক্লাব? এই না 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 না, ও বলছে, আমি বলেছি না, আমরা হোটেলে যাব, হোটেলে রেস্ট নেব। ম্যাডাম বলছে যখন ছেড়ে দিন। ক্লাব? কোন ক্লাব? অ্যাকচুয়ালি ম্যাডাম, কথাটা হলো, ইয়াং ছেলে তো, ব্লাড একটু গরম আছে। ক্লাবে ক্লাবে গেলে একটু মৌজ মস্তি করে আসতাম। আমিও ইয়াং, আমিও তোমাদের সাথে এনজয় করতে যাব। চলুন, চলো যাওয়া যাক। ড্যান্স
চলো করি। লুক ম্যাডাম, ম্যাডাম প্লিজ, জীবনে কি করলাম বলুন, মালয়েশিয়া এসে একটু ডিসকাউন্ট আসবো না ম্যাডাম? ম্যাডাম আমি পায়ে ধরছি ম্যাডাম, প্লিজ ম্যাডাম একটু অ্যালাউ করুন, প্লিজ ম্যাডাম প্লিজ। তুমি কেন অভিনয় করছো? যাও, তুমি ওদের সাথে গিয়ে এনজয় করো। Not interested. কেন? ছাড়ো সে। কেন না গেল আমার চাকরি? অনেকটা দাও না ভগবান, আমাকে বাঁচাও। ম্যাম 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 বসুন, ম্যাম 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 কোথায় যাচ্ছেন? ম্যাম 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 এই কি চলছে এখানে? ড্যান্স একটু পারবো নাকি? ম্যাম 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 একটু চুপ, ম্যাম চুপ, তুই চুপ, ম্যাম 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 চুপ, ম্যাম সরি ম্যাম, সবাই কে মারবো এখানে? সবাই চুপ ম্যাম বলেছে, সবাই চুপ। ম্যাডাম কতটা খেয়েছো? হ্যাঁ পুরো বোতল শেষ করে দিয়েছো কি? রাস্কেল, আমি ওর কাছে জুস চাইলাম, আমাকে কি দিয়ে দিল কুকুর? আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে আজই মারবো, আমি ওকে মেরে ফেলবো। ম্যাডাম আমি বাইরে থেকে লক করে দিয়ে চলে যাচ্ছি, তুমি ভালো মতো শোবে না? আমি বাইরে গিয়ে গলা টিপে মেরে ফেলবো। ভগবান এখন কিছু করি? এখানে শুয়ে পড়ো। হ্যাঁ ওখানে
আমার পেটের কাছে আসবে না, মেরে দেব। হ্যাঁ, এই কথাগুলো ঠিক মনে আছে না? গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং। কফি? নো থ্যাঙ্কস। ওকে। যেরকম ভাবছো সেরকম কিছুই হয়নি। হ্যাঁ, কাল মদ খেয়ে তুমি আমার গায়ে বমি করেছো, আমি সাফা করেছি। হ্যাঁ, কাল রাতের কথা কিছুই মনে পড়ছে না। না, তুমি কি আমার ড্রেস চেঞ্জ করো? আমি চেঞ্জ করিনি, এই হোটেলের একজন লেডি স্টাফ এসে চেঞ্জ করেছে, আমি তখন বাইরে ছিলাম। যদি বিশ্বাস না হয় তাহলে তাকে ডেকে আনছি, জিজ্ঞেস করে নাও। তারপরে তো তুমি তোমার ঘরে যেতে পারতে, এখানে কেন রইলে? ও, এখন এই কথা বলছো? তুমি নিজেই বলেছিলে আমাকে এই রুমে থাকার জন্য। হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম আমার রুমে থাকার জন্য, মিথ্যা বলবে না। দেখো, তুমি ম্যানি কুইনের মতো এখানে পড়েছিলে, আমি সারা রাত এখানে বসে তোমাকে পাহারা দিয়েছি। তুমি বিশ্বাস করলে করো, না হলে না। হাই। হ্যাঁ, আর সিঙ্গেল? হোয়াট? হাই, গিভ মি আ ড্রিংক। লেটস গো আউট ম্যান, ইওর প্লেজার ইজ মাইন। So this is the project, and if we succeed in this, then India and Malaysia's relationship will be good. Are sabai tali marun. Thank you. আকাশেতে উড়ে যাব, আকাশেতে উড়ে যাব, উড়ে উড়ে ঘুরে যাব, তোমার সাথে দেখা হলে কথাটা তো বলে দেব, খুঁজে পেয়েছি তোমায়। প্রেমের স্বপ্ন দেখে তোমায় শুধু খুঁজেছিলাম, সেই স্বপ্নে আমিও ছিলাম, ভালোবেসে তোমায় পেলাম। নৌকার মাঝি হব, নৌকার মাঝি হব, সাত নদী পার হব, তোমার সাথে দেখা হলে কথাটা তো বলে দেব, খুঁজে পেয়েছি তোমায়। ওদে তানা দে দে তানা, ওদে তানা দে দে তানা, তানা না তানা দে দে না, দে দে না, দে দে না, দে দে না। খেয়েছি প্রেমের ফল, মিষ্টি মিষ্টি সে ফল, বাতাসও জানে সে কথা, জানে যে গাছের পাতা। বর্ষাতে ভিজে যাব, বর্ষাতে ভিজে যাব, বিজলিকে ছুঁয়ে দেব, তোমার সাথে দেখা হলে কথাটা তো বলে দেব, খুঁজে পেয়েছি তোমায়। Ooh, 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 oo
দেখো আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আমায় প্লিজ ভুল বুঝো না, আই লাভ ইউ চাঁদনি। আমি জানি তোমাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই, কিন্তু আমি তোমাকে খুশিতে রাখবো, আমি তোমাকে বিয়ে করতে চাই চাঁদনি। সামনের মাসে আমার বিয়ে। প্লিজ চাঁদনি, ঠাট্টা করো না আমার সাথে। আমি সত্যি বলছি, ইনভিটেশন কার্ড ছাপা হয়ে গেছে, আমার নিজের ইচ্ছে ছিল তোমায় ইনভাইট করার। বললাম তো আমার সাথে ঠাট্টা করো না, রিয়েলি আই এম সিরিয়াস। তুমি জানো না তুমি আমার জীবনে আসার পরে আমি কত বদলে গেছি। না, তোমার কথা আমি বিশ্বাস করতে পারবো না। তুমি তুমি আমায় নিশ্চয়ই ভালোবাসো। পাগলের মতো কথা বলো না, কি জানো তুমি আমার বিষয়ে? আমায় এরকম দেখেই তুমি আমায় ভালোবেসে ফেললে? আমার জীবনের একটাই দিক দেখেছো তুমি, তোমার সামনে আজ যে চাঁদনি দাঁড়িয়ে আছে সে প্রকৃত চাঁদনি নয়, কেবল চাকরির জন্য আমি এই রূপ ধরেছি, বিকজ আই লাভ দিস জব। আমার পরিবারের বিষয়ে কি জানো তুমি? আমি তোমার ভালোবাসাকে স্বীকার করতে পারবো না। এই একথা আমি তোমাকে কেন বলছি? তুমি কে আমার? চলে যাও, চলে যাও এখনি, প্লিজ লিভ মি অ্যালোন। ভুলে যাব? আমায় মিথ্যে কথা বলো না চাঁদনি। তোমার তোমার চোখ বলছে তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় নিশ্চয়ই ভালোবাসো। তুমি লুকোবার চেষ্টা করো না চাঁদনি, প্লিজ চাঁদনি, প্লিজ। আরে আচ্ছা বল দেখি, ফরেন ট্যুরটা কেমন হলো? আয় খাবি, আয়। না, লাইট অফ করো। কিন্তু কেন? বললাম তো যাও। আরে তুই যদি নাই খাবি তাহলে আমাকে আগে বললি না কেন? আমি সব রান্না করে রাখলাম, এখন সব খাবার দাবার নষ্ট হবে না? কত পয়সা নষ্ট হবে? নাও, আমি দিচ্ছি, নাও। আরে কি হয়েছে তোর? আমি জিজ্ঞেস করছি কি হয়েছে তোর? আমাকে একটু শান্তিতে শুতেও দেবে না নাকি? কেন বিরক্ত করছো? আরে কি হয়েছে কি তোর? তোর বাবাকেও বলবি না? পৃথিবীতে প্রলয় হয়ে গেছে? হ্যাঁ, প্রলয় হয়ে গেছে একটা মেয়ের জন্য। আরে এখানে এখানে রেখেছিলাম তাকে আমি সাজিয়ে, স্নেহ প্রেম ভালোবাসা সব তাকে দিয়েছিলাম, সব দিয়েছিলাম, ভেঙে গেল, সব ভেঙে চুরমার হয়ে গেল। একটা মেয়ে তোমার ছেলের ভালোবাসা ভেঙে চুরমার করে দিয়ে গেল। সামনের মাসে তার বিয়ে। বাবা তুমি বলো আমি কি করবো? আরে বলো আমি কি করবো? তার বরযাত্রীতে গিয়ে নাচবো আমি? এটা প্রেম? এইটা একটা ভালোবাসা? তুমি কি বুঝবে বিষয়? আমার প্রেম, আমার ভালোবাসা সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ শেষ হয়ে গেল। তোমার তাতে কি, আমার কি হলো না হলো? হ্যাঁ যাও, প্লিজ যাও। চাঁদনি, আমি অমরের বাবা, তোমার সাথে একটু পার্সোনাল কথা ছিল। অমর, তোর বাবা এসেছে রে। না, পার্সোনাল কথা মানে সেই অমরেরই কথা।
দেখো তুমি ভেবো না যে আমি নিজের ছেলের প্রশংসা করছি, প্রকৃতই অমর ভারী ভালো ছেলে, বাইরে থেকে যেমন দেখতে লাগে একদমই সেরকমই নয়। আমার জ্ঞান মতো আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে ও ইনভলভ হয়নি, কারোর সাথে প্রেমও করেনি। হঠাৎ কি করে কি হলো তোমাকে সে ভালোবেসে ফেলেছে, বিশ্বাস করো এটা তার প্রথম ভালোবাসা, আর যেমন তেমন ভালোবাসা নয়, ও তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। ও ইয়েস, আমি মায়া এটা জানতাম না, কালকেই হঠাৎ ঘরে দেখলাম যে সে ছোট ছেলের মতো লুকিয়ে লুকিয়ে কাঁদছিল। তো তুমিও বলো তো মা, ছেলের চোখে জল দেখলে কোন বাবা বসে থাকতে পারে? তো সেই জন্যই তোমাকে একটু বুঝিয়ে বলবার জন্য চলে আসলাম। আর তোমরা তো আজকালকার ছেলে মেয়ে, তোমাদের ভিতর কি হয়েছে আমি জানি না, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সত্যি তাহলে আমাকে বলো, আমি গিয়ে বাবা মায়ের সাথে কথা বলবো। এই ননসেন্সের মতো কি বলে যাচ্ছেন, একটা অপরিচিত মেয়ের সামনে দাঁড়িয়ে আপনি এরকম কথা বলতে পারছেন? আপনার একটু লজ্জা হচ্ছে না? আপনার ছেলে একটা ভুল করে ফেলেছে আর এই বয়সে এসে আপনি সেই ভুলটাকে কি করে মেনে নিচ্ছেন? আর একবারও যদি আপনারা বাপ ছেলে মিলে এরকম আমায় টেনশন দেন না, আপনাদের দুজনকে আমি সোজা পুলিশে দিয়ে দেবো। নাও জাস্ট লিভ মি অ্যালোন। একবার আপনার ছেলে সবার সামনে দাঁড়িয়ে মিসবিহেভ করেছিল, জানেন? জানেন আজ অফিসে সবাই কি বলছে? আমার বিয়ের কথা পাকা হয়ে গেছে, আর এই কথা জানার পরেও আপনারা বাপ ছেলে আমার সাথে এরকম ব্যবহার করছেন? আপনারা দুজন মানুষ না অন্য কিছু? ইন্টারভিউতে আপনার ছেলে 2 নম্বর কম পেয়েছিল, আমি আজকে থেকে দয়া করে চাকরি দিয়েছি, আর আপনারা বাবা ছেলে মিলে আমাকে এই প্রতিদান দিলেন। কি হয়েছে? আরে আমার বাবা হিসেবে উনি তোমায় আমার ভালোর জন্য কিছু বলছেন, তুমি চাইলে ভালোভাবে বোঝাতে পারতে, এত লোক দেখিয়ে কান্নাকাটি করার কি দরকার? এই ননসেন্স, তোমরা আমাকে যা ইচ্ছে তাই বলে যাবে আর আমি চুপচাপ সহ্য করব, এই মূর্খ বুড়োটার কোনো বুদ্ধি নেই। আমার বাবার সম্পর্কে যদি একটা বাজে কথা বলবে ভালো হবে না। সত্যি বলো তো, আমি আমি দিন রাত তোমার জন্য দৌড়েছি, তুমি বোঝোনি? সব সময় আমি চাঁদনি চাঁদনি করেছি, সেটা তুমি জানতে না? আমাকে কি আমাকে কি বোকা পেয়েছো, গাধা পেয়েছো আমাকে? একটা সেকেন্ড, একটা সেকেন্ড ব্যাস। ছেলেদের ব্যবহারই সব মেয়ে বুঝে যায় ছেলেটা তাকে ভালোবাসে কিনা। আর কেমন মেয়ে গো তুমি, সবকিছু সবকিছু জানার পরে কেন এমন করছো? আরে তোমার যদি পছন্দ না হয় তো না বলে দাও, না হলে বলো তোমার পাত্র একজন এনে নাই, আর তার জন্য তুমি পাগল হয়ে আছো। এটা নিয়ে এরকম তামাশা করবার কি দরকার? আমাদের মধ্যে ঝগড়াটা আমাদের মধ্যে থাকতে দাও। ক্ষমা চাও। আই উইল কল দা সিকিউরিটি। ক্ষমা চাও। সিকিউরিটি, সিকিউরিটি, ক্ষমা চাও। এই 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 বাবার গায়ে হাত তুলেছো, ছাড়ো, বাবার গায়ে হাত তুললে। এই না, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, কেন আসা ভুল হয়ে গেছে মা। চল চল চল, এই এই ছেড়ে দাও, চল চল বাবা, চল। চান্দু প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। বাবা বাইক স্ট্যান্ডে আছে, চলো আমার সাথে। না না, তুই তুই বাইকে যা, আমি 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 ঘরে পড়ে যাব। বাবা বাবা বাবা, আমি কি হলো, কি হলো? আসো আসো, তুই আচ্ছা আমাকে, আমি ঠিক আছি, ঠিক আছি। আমি বাবা মদ খেয়েছো? এই একটু, অনেকদিন পরে, 25 বছর পরে খেলাম, তাই নেশা হয়ে গেছে বেশি। কিন্তু তুমি তো না, আমি সেই মাস্টারের চাকরি পেলাম আর সব ভুলে গেলাম, সব ছেড়ে দিলাম, সব কিছু গেল, সব তো মা ছেড়ে চলে গেল, তাকেও ভুলে গেলাম, তো তোর জন্যে ভুলে গেলাম সব। মাস্টারের মদ খাওয়া ঠিক না, ছেলে পুলেরা কি শিখবে? বাবা মুখটা ফোলা ফোলা লাগছে, ডাক্তারের কাছে যাবে? না না না, সে মেয়েটার হাতটা
বড় শক্ত। তোমারও ওখানে যাওয়ার কি দরকার ছিল বাবা? কিছুদিন পরে সব নর্মাল হয়ে যেত, ভুলে যেতাম আমি। আমি ভুলতে পারবো বাবা, দুনিয়ায় অনেক মেয়ে আছে। হ্যাঁ ঠিক, ভুলে যাও গে, ভালোবাসার জন্য কি একটাই মেয়ে জন্ম নিয়েছে? ভুলে যা, ভুলে যা। ভুলে যাব? তোমাকে মেরেছ, জেলে যাব, কিন্তু ওকে মারবই আমি। হ্যাঁ আমার ছেলে এই কাজ করবে? একটা মেয়ে গায়ে হাত তুলবে? না 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 না, আরে ও কি আমায় মেরেছে? টেনশনে হাতটা লেগে গেল এইখানে, তার জায়গায় মানে তুই থাকলেও এটাই করতিস। আরে কেউ যদি ওকে দিন রাত প্রেম করো প্রেম করো বলে, কার না রাগ লাগবে তুই আমাকে বল। তুমিও কেন ওকে সাপোর্ট করে কথা বলছো? সে কিন্তু ভারি ভালো মেয়েটা। আমি তো ওকে দেখবার পরে জানলাম, গুড গাই। বাবা গুড গাই, খাবে না তুমি? আমি তোমার জন্য স্পেশাল বিরিয়ানি এনেছি। না একটু বেশি বোধহয় নেশা হয়ে গিয়েছে, মাথাটা দপদপ করছে, শুয়ে পড়লে ভালো হয়ে যাবে। বাবা বাবা, হার্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক, অ্যাম আই এ বুড্ডা? নো, যৌবন ইজ যৌবন। কবি বলেছে, যাবে না তো যৌবন, ধরে বসে আছি যৌবন যৌবন। এখনো আমি গায়ে গেলে আমাকে মেয়ে দেওয়ার জন্য লোকেরা সব লাইন দিয়ে দাঁড়ায়। এখনো দিতে চায়? এখনো দিতে চায়। চলো শুয়ে পড়ো। যাবে না তো যৌবন। তুই তো আমার বুঝতে ভালো ছেলে, আরে মনে দুঃখ কেন করছিস? না বাবা, আমার জন্য তোমাকে এসব সইতে হয়েছে। চার সেই মেয়েটা হাত উঠে দিল তো আমার উপরে, রাগ হলো তো না? কি রে, তোর বাবাকে তুই এত ভালোবাসিস? তুমি এসব কেন জিজ্ঞেস করছো? চার না বলবি না বলবি। না বাবা, সেরকম কিছু না, কিন্তু তুমি এইভাবে কেন জিজ্ঞেস করছো? এমনি জিজ্ঞেস করলাম, যা শুগে যা বাবা, যা শুগে যা যা। এত সকালে আর্জেন্ট কেন ডাকলি? বাবা চলে গেল, কি করবো কিছু বুঝতে পারছি না। অমর সাহেব কি করে হলো? ঘুমিয়ে থাকা অবস্থাতেই চলে গেল। নে, কি এসব? খরচের জন্য। থাক, আমার কাছে আছে, তুই চিন্তা করিস না। আমি জীবনে বাবার জন্য কোনো খরচা করতে পারলাম না, সৎকারটা আমার পয়সায় হওয়া দরকার। তোর মতো ছেলেরা সব পাপ মরলে মরলে আগুন দেবে, ব্যাস মরলে তবে, বেঁচে থাকতে কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। বাবা তুমি ঠিক বলেছিলে, তোমার মুখে শুধু আগুন দেওয়ারই যোগ্য আমি, কিন্তু তুমি তো জানো মা হারা ছেলে আমি, একা ছেলে কি করে চলে গেলে? আমি কার সাথে ঝগড়া করব? আমার খেতে কে দেবে বাবা? ওই ওই মেয়েটা কি হয় আমার?
তুমি ছিলে বলে আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু এবার আমি বুঝেছি, এবার আমি সব বুঝেছি বাবা। আমার বোঝা সয়ে সয়ে তুমি জীবন দিয়ে দিলে বাবা। ও বাবা, আমি দাই, আমি দাই, হ্যাঁ আমি দাই। আমার বাবা আমার জন্য বলল, আমি দাই। আমার বাবা আমার জন্য বলেছে, আমি দাই বাবা। আমার বাবা বাবা কি দেবে যে খাবার দাও। আপনার বাবা 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করেছিলেন, এই নিন তার ডকুমেন্টস আর পলিসি। তোমার বাবা জিপিএফ অ্যাকাউন্টে 6 লক্ষ টাকা রেখেছিলেন যার তুমি নমিনি, এটা তার বন্ড পেপার। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এসেছি। আমি তোমাকে মেরে ফেললাম বাবা, আমি তোমাকে মেরে ফেললাম বাবা, আমি তোমায় মেরে ফেললাম। অমর, অমর, অমর উঠ, অমর ওঠ, ওঠ, অমর ওঠ, অমর, অমর, এ অমর, এই অমর, ওঠ, ওঠ, এ অমর, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি বাবাকে মেরে ফেলেছি, বাবাকে মেরে ফেলেছি আমি। না না, ওনার সময় হয়ে গেছিল তাই উনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, কিন্তু সে কথা এখন ভেবে লাভ কি? তুই কিছু খেয়েছিস? খেয়ে নে। আরে নে, বলছি না খেয়ে নে, 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 প্লিজ আমার খেয়ে নে। আরে খেয়ে নে না, কতদিন এরকম না খেয়ে পড়ে থাকবি? তুইও কি মরতে চাইছিস? নে খা। আরে খা, আরে না খেয়ে না দিয়ে কি অবস্থা হয়েছে দেখেছিস? খেয়ে নে অমর, নে নে, খেয়ে নে। আমি গ্রামে যাচ্ছি, আমার বিয়ের কথা ফাইনাল হয়ে গেছে। কিছু পূর্বপুরুষের জমির গণ্ডগোল ছিল, কিন্তু কিন্তু এই অবস্থায় ওকে আমি কী করে ছেড়ে যাব? এ তো পুরো পাগল হয়ে যাবে। তাহলে ওকে আমি আমার ঘরে নিয়ে যাব। না, তোর ছোট ঘর, দুজনে থাকলে তোর অসুবিধা হবে। এই অমর, তুই আমার সাথে গ্রামে চল, কিছুদিন কলকাতা ছেড়ে আমাদের ঘরে থাক। আমাদের ঘরে লোক মোট 30 জন, বহুত বড় ফ্যামিলি, সেখানে থাকলে তোর মনে কিছুটা চেঞ্জ আসবেই। হ্যাঁ অমর, রাজা ঠিক বলেছে, তুই যা, একটু ঘোরাঘুরি করে আসলে মনটাও ভালো থাকবে। হ্যাঁ শোন, সাবধানে যাবি, আমার ছুটি স্যাংশন হলে আমি ওখানে পৌঁছে যাব। আরে কাকে ঘুরছিস তুই? চান্দুকে দেখতে পাচ্ছি না, অন্য কোনো কম্পার্টমেন্টে উঠেছে বোধ হয়। হেই ট্রেন ছাড়লো, যা। শোন অমরকে দেখিস? চান্দু আসছে, চান্দু এসো, সাবধানে।
চান্দু, এ আমার বেস্ট ফ্রেন্ড অমর। অমর, এ চান্দু, আই মিন চাঁদনি, আমার ছোটবেলার বান্ধবী আর আমার ভাবি পত্নী। আরে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো ভেতরে বসে কথা বলি, ব্যাগটা দাও। এই কি হলো তোর? হ্যাঁ, আমাকে ছাড় রাজা, আমি যাবো। প্লিজ, এই তুই কি পাগল হয়ে গেলি? চলন্ত ট্রেন থেকে নেমে পড়বি? তোর কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। দেখ, তুই তুই তোর গ্রামে আনন্দে যা, আমি থার্ড পার্সন সেখানে কি করবো? আমার যেতে দে প্লিজ। এই তুই আমার বিয়েতে থাকবি না? শোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আরে আমার অফিসে প্রবলেম হয়ে যাবে, আমাকে যেতে দে প্লিজ। কিচ্ছু প্রবলেম হবে না। এই সত্যি বলছি, তুই যদি আমার বিয়েতে না থাকিস আমি বিয়ে করবো না। শোন প্লিজ রাজা। কি হলো? একবার শোনো। যাচ্ছি যাচ্ছি, চল তাড়াতাড়ি এসো। আরে যাচ্ছি চল, আরে নালে ভুলে যাবো আমার বন্ধু বলে। আয়। একে কেন নিচ্ছো আমাদের সঙ্গে? কেন, তুমি কি ওকে আগে চিনতে? না মানে তো অসুবিধা কি হচ্ছে? তুমি কি আমাদের ফ্যামিলির কথা জানো না? একে সঙ্গে নিলে অনেক প্রবলেম হবে। প্রবলেম? ও বলছে প্রবলেম, তুমি বলছো প্রবলেম। প্রবলেম কি হবে? যা কিছু প্রবলেম হবে আমি বুঝে নেব। জানো ওর বাবা হঠাৎ মারা গেলে ওর নিজের বলতে কেউ নেই যে ওকে এখন সান্ত্বনা দেবে। এই অবস্থায় আমিও যদি চলে যাই তাহলে ও পাগল হয়ে যাবে। এই কি হলো তোমার? কবে মারা গেলেন ওর বাবা? আজকে নিয়ে 13 দিন হবে, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। জলে না এ বুকে প্রেম, জলে না মনেতে আমার উঠেছে ধোঁয়া। আমাকে পোড়ালে পুড়ে যাবে তুমি, আমাকে পোড়ালে পুড়ে যাবে তুমি। বেঈমান বেঈমান প্রেমের দুনিয়া, বেঈমান প্রেমের দুনিয়া, আহা 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 আহা। ভালো যতই থাকো তুমি, দূরে 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 প্রেমে সারা দুনিয়া ভাসে, বলো তাতে কার কি যায় আসে। বলবো আমি বলবো, বলবো তোমায় বলবো, একবার থাকো যদি পাশে পাশে পাশে। ডাকে না ডাকে না ডাকে না কাছে তে ডাকে না, দেয় না তো প্রেমের ছোঁয়া, ছুঁয়ে দিলে তুমি হারাবো আমি, ছুঁয়ে দিলে তুমি হারাবো আমি। বেঈমান বেঈমান প্রেমের দুনিয়া, বেঈমান প্রেমের দুনিয়া, আহা 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 আহা।
রূপে তুমি ফুল পরি, তুমি দুনিয়ার সেরা সুন্দরী। থাকি তোমার আশে পাশে, বলো বলো প্রেমের কি বন্দি, ভালোবাসায় হয় বন্দি বন্দি বন্দি। দেখে না দেখে না দেখে না মনটাকে দেখে না, কাহিনী তার লিখি যে আমি বুকের আগুনে জ্বলে পুড়ে মরি, বুকের আগুনে জ্বলে পুড়ে মরি। বেঈমান বেঈমান প্রেমের দুনিয়া, বেঈমান প্রেমের দুনিয়া, বেঈমান প্রেমের দুনিয়া, বেঈমান প্রেমের দুনিয়া। তুই যে বলেছিলি তোর অনেক বড় ফ্যামিলি, কোথায় তারা? নিমাই কাকা, এসো এসো। বাবা ওঠো ওঠো, তুই কেমন আছিস মা? আরে ভালো থাকো ভালো থাকো। অমর, নিমাই কাকা চাঁদনির বাবা। নমস্কার কাকু। হ্যাঁ নমস্কার। চাঁদনি মা পৃথিবী ছেড়ে চলে গেল, ছেলে মেয়ে দুটো মা হারা হলো, আর সেদিন থেকেই বিক্রম চৌধুরী এই মা হারা ছেলে মেয়ে দুটোর দায়িত্ব বহন করছেন। ওকে তিনি নিজের নাতনির মতো ভালোবাসেন। চাঁদনি আর রাজা ওদের দুজনের বিয়ের সিদ্ধান্ত উনিই নিয়েছেন। ছোটবেলা থেকে চাঁদনিকে আমি ওনার হাতেই তুলে দিয়েছি। হ্যাঁ আমর, কলেজের পড়া শেষ করেই দাদু চেয়েছিলেন বিয়েটা দিয়ে দিতে, কিন্তু আমরা চাইছিলাম পড়াশোনা করে সমাজে কী করে প্রতিষ্ঠিত হব। সেই মতো দাদুকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই বুঝতে চাইছিলেন না। এর মধ্যেই চাঁদনির আবার একটা বড় ফার্মে চাকরির অফার এসে গেল, সেই জন্যেই রাতারাতি বিয়ে দুদিন আগে আমরা গ্রাম থেকে পালিয়ে গেলাম। সেই দিন থেকে দাদু আমাদের সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। তুই তো চাঁদনির বিষয়ে কিছু বলিসনি। আমি তো তোকে বলতেই চাইছিলাম, কিন্তু মহারানী জেদ বিয়ের আগে কোনো বন্ধু বান্ধবের সাথে আলাপ করবে না, একটু বেশি ইন্টেলিজেন্ট তো, মনে মনে হয়তো রাগ করছে। আরে আমরা একই শহরে থাকলেও দেখা করার ব্যাপারে 144 ধারা, কি করে দেখা করাতাম? আরে এত পড়াশোনা করে লাভ কি হলো? নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ শোনো, তোমরা সবাই ওখানে চলে যাও, আমি বলে দিয়েছি পঞ্চায়েত যা সিদ্ধান্ত নেবে সব মানবে, ঠিক আছে? যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রণাম দাদু। এরা কারা? এরা আমায় কেন প্রণাম করছে? এদের দাদু তো কবেই মারা গেছে। কেন মিছিমিছি অভিমান করছেন বলুন? আপনার আশীর্বাদেই তো ওরা পড়াশোনা করলো, মানুষের মতো মানুষ হলো, বড় চাকরি পেলো, আপনার তো এতে খুশি হওয়ার কথা। আমার খুশি হওয়ার কথা কি দুঃখী হওয়ার কথা, এটা তোমার কাছে শিখতে হবে। হ্যাঁ একে দাদু, ও আমার বন্ধু। নমস্কার দাদু। ও এখানে কিছুদিনের জন্য। কিছুদিন মানে? কিছুদিনের জন্যই থাকবে। আরে ঘরে যেন পোষা টিয়া, নিজের থাকবার বসবার কোনো ঠিকানা নেই, একটা শহরের ছেলেকে ধরে নিয়ে এসেছে। এর চেহারা পোশাক দেখো, কাঙালের মতো দেখতে লাগছে। এই রঘু, এ ছেলে এখানে থাকবে কিন্তু আমার সামনে একদম আসবে না। আমি যাচ্ছি। এই 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 এ কি করছিস? একটু বোঝবার চেষ্টা কর, আমার কথা শোন। আয় আয়। আহা, আমার চন্দ্রমুখী মুখটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, আমার মায়ের যেন কারো নজর না লাগে। এইবারে পায়ে শিকল পড়লো তোমার। বাচ্চাগুলো ঘরে ঢুকলো না, বকতে দিচ্ছ? আরে আগে বাচ্চাগুলোর জন্য খাবারের ব্যবস্থা করো। না দিদি, লেবু জল খেয়ে নাও। আরে সরো 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 সরো। প্রণাম বাবা। আরে দাঁড়া, আমার বৌমা কুসুম আসবে শুনে আমি দুর্দান্ত সব রসগোল্লা নিয়ে এসেছি। কুসুম আবার কে? এই হ্যাঁ, এই কুসুমটা আবার কে রে? আরে চাঁদনিকে এখানে সবাই ভালোবেসে কুসুম বলে ডাকে, আর শহরে সবাই ওই নামটাকে ঠাট্টা করবে বলে চাঁদনি রাখা হয়েছে। আয় ঘরে আয়। হুম।
ছেলেদের দেখেনি নাকি আগে? কি ফ্যামিলি রে বাবা, ঘর তো নয় যেন সার্কাস পার্টি। ওম জাবাকু সুম শঙ্কা শম কাশ্যপে অং দুতিং। আরে আই আই, তুই আমার তুলসী মঞ্চে পা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, সব ছুঁয়ে ছুঁয়ে এক এক করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, তোর কাছে দেখাচ্ছি মজা, দাঁড়া। হ্যাঁ পাজি, হ্যাঁ রাজা, কি কাজ করেছিস তুই? হে ভগবান, আরে একটু গঙ্গা জল একটু গোবর নিয়ে এসো, তুলসী মঞ্চ ছুঁয়ে আমার সর্বনাশ করে দিল। ওম নমো নমো নমো, ওম মিষ্টি মিষ্টি মিষ্টি, ওম মিষ্টি। আমার অমর, শোন শোন শোন, আমার অমর, ছেড়ে দে আমাকে। তোদের ফ্যামিলি থেকে মার খাওয়াতে এনেছিলি নাকি? আবে তোর ফ্যামিলি তোর জন্য বড় হতে পারে, তুই তুই আমায় ফাঁসাসনি ভাই, আমি চললাম। প্লিজ অমর, আমার কথাটা বোঝবার চেষ্টা কর। উনি আমার ঠাকুমা, ওনার মাথা খারাপ, প্লিজ অ্যাডজাস্ট করে দে। আয় ভেতরে। খারাপ আছে? হ্যাঁ। আরে আমার পেছন ব্যথা করে দিয়েছে মেরে মেরে। ছাড় না, চল ভেতরে যাবি, চল। এ আমার শালি, ব্যাস ব্যাস। সুষমা, সুষমা নাই, পূজা। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি, ও কুসুম আর ও সুষমা। এই ফ্যামিলিতে সবারই বোধহয় মাথা খারাপ আছে। এই আরে, এটা কি করছিস? কি হলো? আরে এটা কি অবতার? কেন চান করবো না? আরে চান করবি তাই বলে এভাবে কেন? অমর, এটা গ্রাম, এখানে বাথরুম টাথরুম নেই, এখানে এরকমভাবেই চান করতে হয়। তুই একটা কাজ কর, প্যান্ট শার্ট খোল, স্নানটা করে নে। এটা কি, এটা পড়বো কিভাবে? তুই স্নান কর, আমার স্নান করার দরকার নেই। সরি বাবু, ময়লা পোশাকে ভেতরে যাওয়া মানা, ঠাকুমার হুকুম। আগে স্নান করবেন, ঠাকুরের তানে ধূপ দেখাবেন, তারপর ভেতরে যাবেন। এ বনমালী, একটা টেনে চর মারবো, মুখটা চ্যাপটা পিঠের মতো হয়ে যাবে, আমি ওসব পরে স্নান করতে পারবো না, আমার ওসব অভ্যেস নেই। তাহলে কিছু না পরেই স্নান করুন। কি বললি? আমাকে মানলেন সরে? উল্টো সিধে কথা বলবি তো গলার টিপে মেরে ফেলে দেবো। আমি স্নান করবো না, কাঁধার মুখে পণ্ডিতের মতো শ্লোক। ও সরে বাবু, শিগগিরই উঠে পড়ো, এঘরের নিয়ম হচ্ছে ভোরে মোরগ ডাকার পর কেউ শুয়ে থাকে না। বাবু ভয় পেও না, আমি হারু। কি হলো বে? এই ঘরের নিয়ম হচ্ছে মুরগি ডাকার পর কেউ শুয়ে থাকে না। বেরো এখান থেকে, যা না। ও হো, শিগগিরই চলে এসো, দাদু জানলে রাগ করবেন, এই ঘরে কেউ শুয়ে থাকে না, এসো। শান্তকারানাম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিষ্ণুধারম সদা। সকাল সকাল আমাকে মারার জন্য ধরে আনলি কেন বে? যাই হোক, চা তো পেলাম সকাল সকাল। এখানে সবার মাথা খারাপ আছে। এটা কি? লেবু শরবত। দাদুর নিয়ম অনুযায়ী সকালে প্রত্যেকে এটা খেতে বাধ্য, খেলে পেট পরিষ্কার হবে। এরাজা, এটা আবার কি? সবাই 10 মিনিট ওয়াক করবে, 2 নম্বরে সুবিধা হবে। I'm sorry. It's okay. I'm sorry. It's okay. I'm sorry. It's okay. হয়েছেটা কি? গ্যাস প্রবলেম। হে প্রভু, গ্যাস, প্রবল গ্যাস। ও এই লোকগুলো সব কোথায় যাচ্ছে? কেন তোর পাইনি কি? আরে ছাড়, সবাই ওটা করতে যাবে, এত লোকের জন্য কটা ল্যাট্রিন করা হবে? সবই ওই দাদুর নিয়ম। এই তুই বহুত প্রশ্ন করছিস, চল। এটা দিয়ে কি হবে? এটা পরবি নাকি, প্যান্ট পরে যাবি নাকি? চল। কি ফ্যামিলি রে বাবা, আরে রাত 3টার সময় এরকম ভাবে হাঁকতে বসেছি এখানে।
সালা, যদি সাপটা বেরোয় বাবা অমর তুই মরলি। রাজা, এই রাজা, চুপ, আগার সময় চেঁচাতে নাই। সরি স্যার, সরি। রাজা, এই রাজা, কি হলো রে? আবে এসব করার পরে ধোয়ার জন্য জল কোথায়? হুম, কি হয়েছে বে? ডাউট ক্লিয়ার করতে পারবো না আমি। রাজা, এই রাজা, আরে ওখানে পাতা পড়ে আছে, পুছে নে, পরে নদীতে ধুয়ে নিবি। পাতা? আমি এটুকু পাতা দিয়ে কি করে পরিষ্কার করবো? তারপর নদীতে যাবো? পড়ে গেলাম রে। যেটা ঢাকা সেটা না ঢেকে মুখটা ঢেকে রেখেছে। ঠান্ডা জল, রাজা আমাকে মেরে ফেলে দেবে, মেরে ফেলবে। অমর, আমি তোমার সাথে একটু কথা বলতে চাইছি, প্লিজ আমার দিকে ওভাবে দেখো না। আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। তোমার কত কষ্ট হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। আমার জন্যই তোমার বাবা, আমার ক্ষমা চাইবারও যোগ্যতা নেই। আমার জন্য, আমার জন্য মিছিমিছি একটা লোকের জীবন চলে গেল। প্লিজ এরকম ভাবে কেঁদো না, কেউ দেখলে খারাপ ভাববে। আমি কেন তোমাকে ক্ষমা করব না? আসলে ভুলটা তো আমারও, কিছু না বুঝে না জেনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমার গ্রামে আসার পরে আমি সব বুঝেছি, তোমার পরিবারের লোক তোমায় কত ভালোবাসে। আরে যেখানে তোমাকে এত লোক ভালোবাসে সেখানে আমার ভালোবাসার মূল্য কি? আমার বাবার মৃত্যুর জন্য তুমি কেন দায়ী হবে? হঠাৎ হার্ট অ্যাটাক হলো, তৃতীয়বার হলে কে কি করবে? আগেও দুবার হয়েছিল, কিন্তু এবার বাবা শুয়ে থাকা অবস্থাতেই শান্তিতে চলে গেল। এরকম মৃত্যু কতজনের ভাগ্যে থাকে? এখন তো বাবা মায়ের সাথে সেখানে খুব খুশিতে থাকবে। দেখো, যদি আমি এখানে থাকলে তোমার কোনো প্রবলেম হয় না, তুমি বলে দাও, আমি চলে যাব। না, তুমি এখানে থাকলে আমার কেন অসুবিধা হবে? হোস্টেলে যে কি খেয়েছিস কে জানে, নে এটা খেয়ে নে, দারুণ লাগবে। আরে খা। মাসি, কি হলো অমর? রাজা নেই এখানে। আরে রাজা তো জমি দেখতে গেছে, তুই তার সাথে গেলি না কেন? স্নান করতে গেছিলাম তো, এসে ঘুমিয়ে পড়েছিলাম। হারুকে বললে সে তোমাকে জমির কাছে নিয়ে যাবে। হ্যাঁ করো। এইটুকু খেয়ে তোমার পেট ভরে গেছে? লক্ষ্মী, আর একটু খেয়ে নাও। না, পেট ভরে গেছে। মাসি, বলতে লজ্জা লাগছে, খিদে পেয়েছিল, একটু খাবার পাওয়া যাবে? তোমার খিদে পেয়েছে তুমি বলনি কেন? তুমি রাজার বন্ধু, এটা তোমার নিজের ঘরের মতো। শোন, দেখ তো ঘরে কি আছে, ওর জন্য নিয়ে আয়। তুই চল আমার সাথে। এই কুসুম, বসে আছিস কেন? কেমন করে আপ্যায়ন করতে জানিস না নাকি? যা যা, খাবার বেড়ে নিয়ে আয়। কি দেখছো, কি খাও? না মাসি, এত খেতে পারবো না। না না, চুপ, শান্ত হয়ে বসে খাও। তোমাদের শহরের সব লোকেরা একই রকম, তোমার বাবা মা কেমন কে জানে? কি হলো, বাবা মায়ের কথা মনে পড়ে গেল নাকি? আচ্ছা বলো তো, তোমার ঘরে কে কে আছেন? আমার কেউই নেই। এরকম কথা আর কোনোদিনও বলবে না। আমরা কি তোমার কেউ না বলো? তুমি তো আমাদের রাজার মতো,
শোনো, প্রত্যেক বছর ছুটিতে তুমি আমাদের এখানে আসবে, এটা তোমার মঞ্জুলা কাকির আদেশ। আরে সত্যনাশা, তুই আমার রান্নাঘরে ঢুকেছিস, পোড়ান মুখ। হ্যাঁ, কি কি গিলে এলি বাইরে থেকে বল। এই বল, হতচ্ছাড়া, তোকে আমি বারবার বানা করেছিলাম না, তুই এদিকে আসবি না। হে ভগবান, এই ছেলেটাকে আমি কি করব প্রভু, হে ভগবান। কি সুন্দর ক্ষেত, এই ফুরফুরে হাওয়া, কি সুন্দর এই প্রকৃতির লীলা। এখানেই সবসময় থাকতে ইচ্ছে হয়। এখানে কিছুক্ষণ ঘুরে বেড়ালে মানুষের সব ক্লান্তি, সব অবসাদ দূর হয়ে যায়। কিন্তু চাই বলুন, সিটি লাইফ ইজ সামথিং ডিফারেন্ট। শপিং মলস, মাল্টিপ্লেক্সেস, সাইবার ক্যাফেস, ইউ নো, টেকনোলজি, টেকনোলজি ম্যান। আর এখানে ব্যাড স্মেল, ওয়াক। না না, গুড স্মেল, ভেরি গুড স্মেল, ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার। ছোট বাচ্চারা ওখানে কাজ করছে, একটু দাঁড়িয়ে দেখো না ওদের, তোমার লজ্জা লাগছে না? লজ্জা? ইউ মিন শাই? নো ওয়ে, নো ওয়ে। আই এম ফ্রম সিটি, আই এম নট ইউজ টু অল দিস স্টাফ, আই ক্যান্ট ওয়ার্ক হিয়ার। ইউ মাস্ট বি কিডিং। হোয়াট, ইউ উইল নট গেট ফুড উইদাউট ওয়ার্কিং, ইউ মে বি গেস্ট, ইটস ওকে, বাট ইউ শুড নো ইউর ম্যানার্স, গেট আউট অ্যান্ড ওয়ার্ক দেয়ার। কালো চশমা পরা অন্ধকতাকার। হ্যাঁ রে বাবা, তোদের দাদু কত দূর পড়েছে রে? ইংলিশে বিএ পাস করেছে। হ্যাঁ, আরে এত দূর পড়ে লাভটা কি হলো? এই সব কাজগুলো তো চাষি মুটেদের করার কথা। তোদের দাদু হলো একটা কুয়োর ব্যাং। বাবা রে, তোদের দাদু একটা পরম লোভী লোক, মানে গন্ড মূর্খ। এই কি হচ্ছে? না না না, কিছু না, কিছু না স্যার, নাথিং অ্যাট অল। আমি এই ধানের বিষয়ে জিজ্ঞেস করছিলাম। বড় দাদু, আমরা যে কাজটা করছি তার একটা মূল্য পাওয়া উচিত। আপনি একটা কোর ব্যাংক। না 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 না, আরো কিছু বলেছি বড় দাদু, তুমি একজন মূর্খ আর লোভী। তুমি পুরো পাগল, তুমি আমাদের সবাইকে টর্চার করছো, তোমার মাথায় একটুও বুদ্ধি নেই। হ্যাঁ বাবু, আমিও ঠিক এই কথা শুনেছি। না 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 না, সেরকম কিছু না। মাগো, মরে গেলাম, বেকার একটা লোক। এটা এটা কোনো ফ্যামিলি? ব্লাডি একটা ফ্যামিলি। ঘরে ওই বুড়ির মাথা খারাপ, এখানে এই বুড়োর। নয়তো আমায় বলে এদের সাথে এখানে কাজ না। কেবে, সরি সরি, এটা একটা নেকা পাগলি। ধরে ধরে পাগলাখানায় ভর্তি করতে হয় এদের সবাইকে, সালা সব পাগল। আমাদের বাচ্চারা তো হাতে সাপ নিয়ে খেলা করে। সিটি, মডার্ন টেকনোলজি, বেকার ছেলে, কোনো কাজের নয়। এইমাত্র তোর উকিলের দুটো হাত কেটে এসেছি,
তোর সাহস কি করে হলো অখিলের নোটিশ পাঠাবার? তোর বংশ শেষ করে দেব। এই ভালো চাষ তো এখান থেকে শিখে চলে যা। আরে আমাদের সাত পুরুষের জমি নিয়েছিলিস ভাগ চাষ করবার জন্য, এইবার সেটা জবরদখল করে নিচ্ছিস, ভারী সাহস তো তোর। শিগগির এখান থেকে চলে যা, নয়তো পুলিশ ডাকবো। পুলিশ? আমায় ধমকাচ্ছিস? আরে মাসি নমস্কার। কি গো মাস্টার, মেয়েকেও সঙ্গে নিয়ে এসছো? ভালোই ভালোই দস্তগত কর, নইলে নাহলে কি করবি তুই? হ্যাঁ হাত চলে যাবে, তোর গায়ে নয় তোর ঘরের মহিলাদের গায়ে। কোথায় কোথায় হাত দেব সেটা তোকে বোঝাতে হবে। কি বললি তুই, এত সাহস তোর? এতক্ষণ পর্যন্ত বন্ধু ছিলাম, এবার আমার অভদ্রতা দেখ। তুই কে বে? আমাদের ঝগড়ার ভেতর তুই ঢুকিস না। এই বুড়ো, আজকাল মেয়েদের কালবার শুরু করেছিস নাকি? আমার বাবার ঘড়ি, সাবধানে রেখো। সরি স্যার, আমি সাপেদের ভয় পাই, কিন্তু এই পশুদের না। আমার দাদুর সামনে তুই মস্তানি করবি? ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। ভগবান, আমি জানতাম না। তুমি দাঁড়াও বড় মা, আমি পট্টি বেঁধে দিচ্ছি। তুই দাঁড়া, আমি বাঁধতে পারবো, দেখি বাবা হাতটা দেখি। না মাসি, সামান্য কেটেছে, নিজে থেকেই ঠিক হয়ে যাবে, আপনি এর জন্য ব্যস্ত হবেন না। এই তুই চুপ কর, এত ব্লাড বের হচ্ছে, নাকামি হচ্ছে না, বাঁধো তো মা। হ্যাঁ বাঁধছি। চাঁদি হাতটা ধর, আরে ধর, আমায় দাও না, আমি ধরবো, ধর। ওখানে কিছু হয়নি, আমি আমি সামনে। সরে বাবু, এরকম মাসাল আমার কি করে হবে? আগে খাওয়াটা কম করো। তুমি এখানে কেন? বেশি বকবক করিস না, নিচে যা, কাকে ডাকছেন? আচ্ছা, ব্যাপারটা কিছু ভালো মনে হচ্ছে না। চুপ কর, যাবি তুই এখান থেকে। যাচ্ছি। এসো সুষমা। সুষমা নয়, পূজা। হ্যাঁ পূজা। কি কাজ? দেখো আমি খুব ওপেন আর খুব মডার্ন। ভালো কথা, আমি কিছু লুকোতে পারি না। আরো ভালো, আমি যেদিন তোমাকে প্রথম দেখলাম না, আমার খুব ভালো লাগলো। আর সেদিন জানো, সেদিন তুমি যখন বললে তোমার কেউ নেই,
তোমারও সরল হৃদয় আছে বলে আমার মনে হলো। আর সেদিন সেদিন সাপ দেখে তুমি যেমন ভয় পেলে না, তোমার ইনোসেন্ট মুখ দেখে আমার খুব ভালো লাগলো। আর আজ আমাদের ফ্যামিলির জন্য তুমি যেমন ফাইট করলে না হিরোর মতো, তোমার জবাব নেই। আর সেই জন্যই সেই জন্য আই থিঙ্ক ইউ থিঙ্ক আই থিঙ্ক ইউ থিঙ্ক ঠিক আছে, আমি বলছি তুমি আমার জন্য পুরো ফিট আছো। আর আমার ঘরের লোকেরা তোমাকে খুব পছন্দ করছে। সো সো আই থিঙ্ক আই থিঙ্ক আই লাভ ইউ। এই কি হয়েছে দিদি? এই কি হয়েছে, কেন এত খুশিতে ফেটে পড়ছিস দিদি? কি হলো বল? আই থিঙ্ক ইউ থিঙ্ক আই আমি লাভ ইউ। আমার কি বললে? হ্যাঁ দিদি, আমাদের ঘরে যে গেস্ট এসেছে সেই আমার। এই সিনটপ সেরকমই লাগছে। আমার তো লাভ থিওরি বিষয়ে কিছু জানা নেই, কিন্তু কিরকম একটা ফিলিংস হচ্ছে। প্লিজ দিদি প্লিজ একটু বাবাকে বলে আমাদের বিয়েটা ঠিক করে দাও না, আর্জেন্ট নয়। এই তোমাদের বিয়ে দু তিন মাস পরে চলবে। বিয়ের ব্যবস্থা কি বলছিস তুই? হে ভগবান, এ কথা চিন্তা করাটা অনেক বড় অপরাধ। কি অপরাধ? সে কথা আমি বলতে পারবো না, কিন্তু ভালোবাসাটা ঠিক কথা নয়। কেন? না মানে না, আমার কিন্তু এসব মোটেই ভালো লাগে না। তোমার পছন্দ করবে কি দরকার? আমার তো ভালো লেগেছে না। এই প্লিজ 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 আমার লোককে শোনো দিদি, তুমি আমাকে হেল্প করবে ঠিক আছে? আমি ওকে বিয়ে করব, আমার কেবল পূজা। ওকে থ্যাংক ইউ। চুপকে সে চুপকে সে লাগ যা গেলে রাত কি চাঁদ ঢলে। চুপকে সে চুপকে সে লাগ যা গেলে। হে ভগবান। পূজা, ও তোমাকে জানি আমি, এই বয়সে এরকম হয়, কিছুদিন পরে আপনা আপনি ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস, এটা তো একটা সামান্য কথা। ঠিক আছে। ওকে ডিনারের সময় আমায় ডেকে নিও। ইয়েস। যে সদ্গুরু সাইরা ভাগ্যের লেখক, যে সদ্গুরু সাইরা সবারই রক্ষক, যে সদ্গুরু সাইরা। দাদু আমার সাথে কথা কেন বলো না? চুপ পাগলি, তুই আমায় ছেড়ে চলে গেছিলিস যে। আর কোনোদিনও তোমায় ছেড়ে যাব না দাদু, তোমার দিব্যি খেয়ে বলছি, প্লিজ। কেন মিচিমিচি অভিমান করছেন বলুন? এবারে কে গাইবে কে গাইবে? তোমাদের কাকিমা গাইবে। না না আমি গাইতে পারবো না, আমার গলা ঠিক নেই। এই রাজা তুই গা না। আমি আমি গান গাইবো? আমার গানটা নাচে না। না না তুমি গান গাইবে ঠিক আছে? আমি কি গান গাইতে জানি যে গাইবো? রাজা সবাই রিকোয়েস্ট করছে, তুমি গেয়ে দাও না। এই আমার লাঠিটা নিয়ে আয় তো। ও জামাই বাবু, তোমার কি লজ্জা লাগছে? হ্যাঁ শোনো না, বলো ছেলেদের কি লজ্জা পাওয়া স্বভাব হয়? গাও না। আমায় সবাই গাইতে বাধ্য করছে যে আমি কি কি গান গাইবো? তোমার স্ত্রী মানে আমার দিদি, দিদির কথা মনে নিয়ে একটা গান গেয়ে দাও। হ্যাঁ অমর আছে না, অমর দারুণ গান গায়, অমর গান গাইবে। পাগল নাকি? আমি কি গান গাইবো? দেখ ভাই ফাঁসাসটা আমি চললাম। এই অমর দেখ, অমর আমার ইজ্জত চলে যাবে, আমার জন্য গানটা গিয়ে দে প্লিজ, অমর গিয়ে দে। কিন্তু রাজা। কিন্তু বিন্দু হবে না, এবার আমার বদলে আমার বন্ধু গাইবে চাঁদনির জন্য। দেখ ওকে, চাঁদনি কত সুন্দর, ওর সৌন্দর্য নিয়ে গানটা গিয়ে দে না। Mm-hmm.
আকাশের একটি তারা, দু চোখে কত যে স্বপ্ন ভরা, দূরেই থাকো তারা কখনো কাছে এসো না, কখনো কাছে এসো না। সে তারা ভোরেই দেখবো আমি আকাশে আমার মরুভূমি, পেয়েছি তোমায় খুঁজে না দেখে থাকা যায় না, না দেখে থাকা যায় না। দূরের আকাশের একটি তারা, দু চোখে কত যে স্বপ্ন ভরা, ছটা কত যে সুন্দর, ভালোবাসা ঘেরা প্রেমে ভরপুর, প্রেম যে তবু থাকে অধরা, অধরে হাসি ঘিরে পাগল ভরা, সে কথা তবুও বলা যায় না, মন হায় আজও কেন বোঝে না, তবু না বলেও থাকা যায় না। আকাশের একটি তারা, দু চোখে কত যে স্বপ্ন ভরা, দূরে থাকো তারা কখনো কাছে এসো না, কখনো কাছে এসো না। হেই, কি হলো? ছোনা ঝরে আমিও ভেসেছি সবাই জানে, মনটা আমার ভালো ইচ্ছেন, গান হয় কান্নার কবিতা যেন, সে গানে ঝড় হয় উড়িয়ে নিতে, মন তবু কেন বোঝে না, গেও গান থাকা যায় না, না গেও গান থাকা যায় না। আকাশের একটি তারা, দু চোখে কত যে স্বপ্ন ভরা, সবই ঠিক ছিল বাবা, মা এখনো পর্যন্ত চোখ খোলেনি, উনি কখনো এত সময় পর্যন্ত শোন না, ওনার কত ইচ্ছা ছিল চাঁদনি আর রাজার বিয়েটা দেখবেন বলে।
কি হয়েছে ডক্টর? আমার হাতে কিছুই নেই, বয়স হয়ে গেছে, তবু মনে বোধহয় কোনো আশা আছে, তাই জীবনটা যায়নি। দিদি, উনি ক্ষীর খেতে খুব ভালোবাসেন, এই শেষ সময় মুখে একটু ক্ষীর দিলে খুব ভালো হতো। এই হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো! আরে বন্ধ করো এই কান্নাকাটি, কিচ্ছু হয়নি ঠাকুমার, পুরো ঠিক আছেন উনি, মিছিমিছি এখানে নাটক চলছে, সবাই এখান থেকে যাও। ডক্টর প্লিজ, এদের বাইরে যেতে বলুন, ঘরের ভেতর তো হাওয়াই আসছে না। দয়া করে সবাই বাইরে যান তো, পরে এসে কান্নাকাটি করবেন। ঠাকুমা, আমি তোমার ঘরের ভেতর এসে গেছি, আমাকে তাড়াবে না? আমায় দেখে তোমার খুব হাসি পায় না? আরে তুমি যখন ভালো ছিলে সেই সময় তো কেউ তোমায় ভয় পেত না, খোঁজও নিত না তোমার, এখন এত কান্না কিসের? আমি ওই লোকগুলোর মতো ছিলাম, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরেই আমি তাকে বুঝলাম। ঠাকুমা, অন্যদের কথা আমি কিছু জানি না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি ঠাকুমা, সত্যি বলছি। সেদিন তুমি আমায় লাঠি নিয়ে মারতে এসেছিলে না, আমার আমার বাবার কথা আমার খুব মনে পড়ছিল। প্রত্যেকবার ছুটিতে আমি এখানে আসবো, তুমি না থাকলে লাঠি নিয়ে আমায় কে মারতে আসবে একবার তো চিন্তা করো, তারপরে তোমার যা ইচ্ছে যা করো করো। ঠাকুমা, ঠাকুমা, আমাদের ঘরে সবাই এসে গেছে তো? হ্যাঁ বাবা, সবাই এসে গেছেন। আমি তো একজনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কে সে? আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এই অমর, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো এই বাড়ির একজন ছেলে, আয় এদিকে আয়। আরে আয় আয়। ও পুরোহিত মশাই, শুভ কাজ শুরু করুন। আরম্ভ করুন, আরম্ভ করুন। আমাদের সাথে কোনো পুরুষ মানুষ যাবে না? ওর দিকে তাকিও না, রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে কানটাকে এমনি এমনি করে চুল করবে। কি করব কি করব, আমার পায়ে ব্যথা। এই শোনো, আমরা সবাই মিলে মার্কেট যাচ্ছি, গয়না শাড়ি কিনবো বিয়ের জন্য, সঙ্গে কেউ নেই, চলো না। আমি? হ্যাঁ না, শোনো কথা, আমার পায়ে এখানে চোট লেগেছে, আমি বাবা যেতে পারবো না। ওরে বাবা, ভারী ব্যথা। ওরে বাবা রে, এই শোনো, তুমি আমাদের সাথে বাজারে চলো না, পেট ব্যথা, পেট ব্যথা করছে। দেখলে এও আমাদের সাথে যাচ্ছে না। এই আমার ওষুধ লাগে। এও শেষমেশ পালিয়ে গেল, চলো আমরা যাই। হ্যাঁ, এই রাজা, তুমি আমাদের সঙ্গে চলো না, আমরা শাড়ি কিনতে যাচ্ছি। এই হারু, গাড়ির চাবিটা তাড়াতাড়ি দাও, অফিসে একটা ফ্যাক্স করার আছে, দেরি হয়ে গেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে, ভগবান তোমার মঙ্গল করুক। আমার কিন্তু পঞ্চমে বৃহস্পতি। ও, কি খুঁজে আনবো? চাবি, চাবি নিয়ে আসি, চাবি নিয়ে আসি, চাবি। কি হয়েছে মাসি? আমরা সব মার্কেট যাচ্ছি কেনাকাটা করতে, আমাদের সাথে যাবি? হ্যাঁ যাব, যাবে যাবে, আমাদের সাথে যাবে বলছি। কি হলো? আরে বল। আরে কি করছিস এখানে, যা এখান থেকে।
শাড়ি কিনতে এসেছো? হ্যাঁ দাদা। বসুন বসুন, মহিলাদের সঙ্গে আসলে এরকমই অবস্থা হয়। দুদিন ধরে বসে আছি, তবু এখনো তো শাড়ি কেনা শেষ হয়নি। অমর, হ্যাঁ এখানে আয় একবার। কোথায় গেছিলি? দেখ চান্দিকে শাড়িতে দারুণ লাগবে না? এগুলো না, ওকে সাদার সঙ্গে গোলাপি রঙের শাড়ি, তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর খোলা চুল। ও হেঁটে আসলে স্বয়ং মা লক্ষ্মীর মতো লাগবে। দেখো তো এই শাড়িটাতে কেমন লাগছে? দারুণ লাগছে। তুইও এই শাড়ি পছন্দ করলি? অমরও এই শাড়ির কথা বলছিল। কি যে করতে হচ্ছে প্রভু! বড়মা দুধ দিয়ে পাঠিয়েছিল, তাই চলে এলাম। দেখো তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না, অতীতটা মনে পড়ে গেল তো। প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমার সামনে আর কখনো আসবে না, আমাদের দুজনেরই মঙ্গল হবে। আমি কি করলাম? তুমি তোমার ফটো দেখছিলে না? মানে তুমি এখনো আমাকে ভালোবাসো না? এরকম কেন বলছো? কেউ যদি শোনে, তুমি কি চাও আমি এখান থেকে চলে যাব? সত্যি আমি এখানে থাকলে তুমি এটাই ভাববে, অযথা প্রবলেম সৃষ্টি হবে। আমি এখান থেকে চলে যাব, আমাদের সবার তাতে ভালো হবে। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও আমার সামনে থেকে। ও তুই সকাল সকাল উঠে কোথায় চললি? চুপ কর, আমাকে যে করেই হোক অফিস যেতে হবে, ওরা শুনলে আমাকে ছাড়বে না, ওদের পরে বুঝিয়ে বলে দিব। আরে তুই না গেলে হতো না? প্লিজ। আরে রঘু, আমার হাত পা ব্যথা করছে, একটু গরম তেল দিয়ে তো মালিশ করতে হবে। দাদু অফিসে একটু কাজ আছে তো তাই চলে যেতে হবে। এতদিন আপনি আমায় যে আদর দিয়েছেন, যে ভালোবাসা দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এক মিনিট, তোকে আমাদের ঘরের কেউ কিছু বললো কি? না না। তাহলে তুই আমার নাতির বিয়ে দিয়ে থাকছিস না কেন? আমি এখানে থাকলে অফিসে প্রবলেম হবে। ঠাকুমা আমি আসছি, তুমি রাগ করো না আর শরীরের যত্ন ঠিক মতো নিও।
অমর অমর আমাকে ছেড়ে যাস না অমর আমাকে ছেড়ে যাস না থেকে যাও না থেকে যাও না অমর অমর তুমি চলে গেলে কে আমাদের গল্প বলবে তুমি চলে গেলে কে আমাদের ঘোরাবে তুমি যেও না প্লিজ কাকু যেও না প্লিজ কাকু প্লিজ যেও না যেও না ঠিক আছে ঠিক আছে আমরা তো চুপচাপই ছিলাম তুই আসাতে ঘরটা জমজমাট হলো বাচ্চারা আঙ্কেলকে একদম ছাড়বে না চুপচাপ ঢুকবি না আমি মার দেব এই আমার লাঠিটা নিয়ে আয় তো আরে অমর আরে তোমরা ওকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন ওকে নিয়ে ভেতরে এসো এসো ভেতরে এসো চল নিজেই চলে যাও না একে কেন সঙ্গে নিচ্ছ আমি একা কি করে যাবো বল কাকাকে বলে দিয়েছি হ্যাঁ ঠিক আছে আমার চলো 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 আমিও তোমাদের সঙ্গে যাব তুই কেন যাবি আমাকে মেল চেক করতে হবে তো একাই যা না প্লিজ দিদি প্লিজ এই চুপ এই নামো আমি ড্রাইভ করব একটু বাইরে যা আমার অমরের সঙ্গে কথা আছে কি কথা যেতে বললাম না আমার বিষয় তো হ্যাঁ যা আমার সুইট দিদি বল না একটু দূরে যা যাচ্ছি আর একটু দূরে ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস হয়ে গেছে আর একটা নতুন প্রবলেম হয়ে গেল ওর সাথে কথাবার্তাটা একদম বন্ধ করে দাও বেচারি খুব সেন্সিটিভ মেয়ে কাঁদবে ওকে ওর মতোই ছেড়ে দাও সময় হলে নিজেই বুঝতে পারবে পূজা আমার বোন তোমার থেকে ওকে আমি অনেক বেশি জানি অনেক জেদ মেয়েটার ও যা চায় তা না পাওয়া অবধি একদমই ছাড়ে না আমাদের ঘরে জানলে অনেক প্রবলেম হয়ে যাবে প্লিজ প্লিজ তুমি ওকে এক্ষুনি সব কথা বলে বারণ করে দাও ওকে তোমার ইচ্ছে হাতটা দাও
তুমি এরম করো। হেই এই 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 কি করছো? পূজা পূজা চুপ, পুরো চুপ, একটাও কথা বলে জোরে একটা থাপ্পড় মার। তোর বয়স কত? ষোলো। আচ্ছা তুই পাগল হয়ে গেছিস নাকি? শোন, এটা হলো ভালো লাগবার বয়স, ভালো বাসবার নয়, কিছু বুঝলি? কত সুন্দর চেহারা চাঁদনি, এ সুন্দর না? এ সুন্দর কিনা বলো দেখো, ও তোমার থেকেও সুন্দর না? এই ঘরে গিয়ে তোর মুখ আয়নায় দেখ, রাউন্ড ফেস, সুপার ফিগার, সুপার স্ট্রাকচার। আর পাঁচ ছ বছর পর এই গায়ে সব ছেলেরা তোর পিছনে পড়বে, আরে ডেইলি দশ দশটা লাভ লেটার আসবে। আরে আমি কি, শাহরুখ খান, সলমান খান, এরা সব পাগল হয়ে যাবে। সেসব ছেড়ে তুই মরতে বসেছিস না? যা যা মর, যা যা মর, যা যা মর রে। আরে কিছু বুঝলি কি না? তোমার মতো সত্যি পাবো তো? আমার থেকেও ভালো পাবি। আমি যা জিজ্ঞেস করছি সেটাই বলো, তোমার মতো আমায় হাসাতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই। তোমার মতো ভালো হবে তো? হ্যাঁ বললাম তো তোকে। আরে তখন তোর আমার কথা মনেও থাকবে না। তাহলে ঠিক আছে, যাবো। থ্যাংকস। সত্যি কি ও আমার থেকেও সুন্দর? প্লিজ, আই ফিল বেটার। আমরা একই ট্রেনে একসাথে গেলাম। ঠিক বলেছো, জানা ছিল না যে সবাই বিয়ে বাড়িতে। ও এখানে খুব গরম পড়েছে কি বলো? হ্যাঁ কেমন আছি? হ্যালো, ভালো তো? আপনারা তো তাহলে চাঁদের অফিসটা আপনাকে ওয়েলকাম ওয়েলকাম। এই রাজা, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, এ হচ্ছে রাজা, আমার বেস্ট ফ্রেন্ড, আর চাঁদনি ম্যাডামের উঠবি। দেখুন না কেমন হ্যান্ডসাম আর স্মার্ট, আপনারাই বলুন না, পারফেক্ট ম্যাচ না? ঠিক আছে ঠিক আছে, অনেক দূর থেকে আসছেন, টায়ার্ড হয়ে গেছেন, চলুন রেস্ট নেবেন। আই হারু, গেস্ট রুমে নিয়ে যাও। এই তুই কোথায় যাচ্ছিস? না, ওখানে গিয়ে গল্প সল্প করতাম, তুই তো বিজি হয়ে যাবি না? কী হলো রে, কিছু বলছিস না? হ্যাঁ 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 ঠিক আছে, আমি ফ্রি হয়ে আসছি, একসাথে তাস খেলব। হ্যাঁ হ্যাঁ, তোমার ড্রেস উপরের রুমে আছে, থাকুক পরে নিয়ে আসবো। হেঙে চুড়ে গড়ে পিঠে বাঁধে যে বাসা সেখানে লুকিয়ে আসে পেট কাটা বুক ভাঙে তবু এ প্রেম হলো যে শুরু, প্রেম হলো যে শুরু, চোখ ভেসে জল আসে, চোখ ভেসে জল আসে,
মন তবু কি করে বিরহ আচার, প্রেম হলো যে শুরু, প্রেম হলো যে শুরু। কি হলো? আই এম সরি চাঁদনি, আই এম সরি। দেখো আমিও তো একটা মানুষ না, আমি অনুভব করতে পারি। আমি তো ওই বাড়ি থেকে পালিয়ে এসেছি, তুমি কেন আসলে এখানে? কেন আসলে এখানে? দেখো আমার, আমার কাছে আমার পরিবার সব থেকে বড়, কিন্তু কারোর কথা চিন্তা না করে আমি এখানে চলে এসেছি। কেন এসব করেছি আমি নিজেও বুঝতে পারছি না। তুমি কিছু সময়ের জন্য আমার চোখের সামনে থেকে চলে গেলে, আমার জীবন চলে গেল মনে হচ্ছে। প্রেম কি আমি কিছুই জানতাম না। তুমি যখন আমার জন্য দৌড়তে, তখন হয়তো আমি কিচ্ছু বুঝতে পারতাম না। আমার পরিবারের অনুশাসন আমি আটকে দিয়েছিল। কাল সকালে আমার বিয়ে শুরু, কিন্তু আজকে এখন এই মুহূর্তে আমি কি করছি আমি কিছুই বুঝতে পারছি না। আমি বোধে পাগল হয়ে গেছি না? বলো অমর, বলো। প্লিজ চাঁদনি, দেখো এতে সত্যি তোমার কোনো ভুল নেই, সব মেয়েরই এরকম হয়। কিন্তু এবার তুমি বড্ড দেরি করে ফেলেছ, তোমার পরিবারের একটা শৃঙ্খলা আছে, আমি কি করতে পারি? তুমি আমার বাড়ির লোকের সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলো। কাল সকালেই তোমার বিয়ে হবে, এখানে এই অবস্থায় কেউ আমাদের দেখলে কি হবে বুঝতে পারছো তো? চল তোমাকে আমি তোমার রুমে দিয়ে আসি, এসো। কিন্তু কেন? বোধহয় তুমি তোমার বাবার কথা মনে রেখে আমার সাথে এরকম কেন বলছো? সেরকম কিছু না। সেদিন তুমি আমায় যেমন করে বুঝিয়েছিলে আমি তোমায় বুঝতে পারিনি, আর আজ সেই জন্য তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ না। তাহলে বলো, তুমি আমাকে রাজি করালে বলে আমিও তো তোমাকে রাজি করাবো। একবার তোমার নজর আমার উপর পড়ুক বলে আমি কত ব্যাকুল হয়ে গেছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি চাঁদনিকে সবাই অনুভব করতে পারে বলে, সে তো আর সবার হয়ে যায় না। তাহলে এখনো সময় আছে, তুমি আমার ঘরে এসে কথাবার্তা বলো। কি বলবো আমি? হ্যাঁ, তুমি বলছো আমার চোখের সামনে একটা পরিবারকে ধ্বংস করতে? যেদিন থেকে রাজার বড় দাদু আমাকে পরিবারের সদস্য বলে গ্রহণ করলেন, সেই দিন থেকে আমি নিজেকে এই পরিবারের সদস্য বলে ভাবি। কিছুদিন আগে আমি দুনিয়ার সব হারিয়ে বসেছিলাম, কিন্তু এখন দাদু ঠাকুমা মা কাকা ভাই সব আছে আমার, আরে ছোট বাচ্চারা পর্যন্ত আমায় অমর আঙ্কেল বলে স্নেহে বেঁধে রেখেছে। এখানে আমার এখানে একটা সুন্দর পরিবার গড়ে উঠেছে। এরকম একটা পরিস্থিতিতে ওই ঘরে গিয়ে আমি কি বলবো? আমি তোমাদের মেয়ে চাঁদনিকে ভালোবেসেছি, ওরা কি আমার কথা সহজভাবে গ্রহণ করবে? করবে কি? ওরা সবাই আমায় মেরে ছাতু করে দেবে। হ্যাঁ, আমার বন্ধু রাজা তার কথাও একবার ভাবলে না? আরে আমার খুশির জন্য ও আমাকে এখানে নিয়ে এসেছে, আমি আমি ওর খুশিকে ভাঙিয়ে নিয়ে পালিয়ে যাবো, এটা ভাবলে কি করে? তুমি তুমি না থাকলে আমি বেঁচে যাবো, কিন্তু ওই মানুষগুলোকে ছাড়া বাঁচতে পারবো না, না বাঁচতে পারবো না আমি। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, তোমার মতো ছেলেকে না পাওয়া আমার দুর্ভাগ্য। তুমি আর কাউকে বিয়ে করতে পারবে? এভাবেই আমার জীবনটা আমি কাটিয়ে দেব। চলো। Don't drink too much. আমার কথা ছাড়ো, তুমি বিয়ে করে নাও, বিয়ে হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। তুমি খুশিতে থাকলে আমিও খুশি। আমার দুর্ভাগ্য। যাওয়ার আগে একবার হেসে দাও, ইটস গুড ফর ইউর হেলথ। চল, আজ থেকে মরে গেছে তোর বাবা, কাল সকালে তোর বিয়ে দেব, আর আজ বাইরে বড় পুরুষের সাথে। আমি তোকে জন্ম দিয়েছি শুধু, কিন্তু বিক্রম রায় চৌধুরী তোকে নাতনির থেকে বেশি ভালোবেসেছে, ছোটবেলা থেকে তোকে তোর নাতনির বউ করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তুই তুই কি করলি?
তোর একটু লজ্জা করলো না? বল বল নিমাই বাবু, কি হচ্ছে? কি মেয়ের গায়ে হাত দিচ্ছ কেন? আমাকে ক্ষমা করে দিন দাদা। আমি তোকে একটা কথাই জিজ্ঞাসা করব, আজ কি তোর কোনো মতিভ্রম হয়েছে নাকি তোর শারীরিক অবস্থা ভালো নেই? না বড় দাদু, আমি সেরকম কোনো কাজই করিনি যাতে আপনার মাথা নিচু হয়ে যাবে, আমায় বিশ্বাস করুন দাদু। রাজা কোথায়? ভাবনা যে বাসা বাঁধে পাখি এক হয়ে বারে বারে উড়ে যায়, ওই ছেলেকে কাল থেকে যেন গ্রামে না দেখা যায়। এখনই তো স্বপ্নের ও, এখনই তো স্বপ্নের নেই কোনো প্রেম হলো যে শুরু, প্রেম হলো যে শুরু। আমি কি বললে তুই এখন থেকে যাবি বলতো? ভারে গুরু, তোর তো ভারী সাহস, এত কিছুর পরেও তুই এখানে রয়েছিস। তুই কথা বলতে পারিস? খালি কথা কেন, চাইলে সব কিছু করতে পারবো, কিছু করার আগে এখান থেকে পালা, না হলে আমার তোর সঙ্গে কোনো কাজ নেই। আমার রাজার সাথে কথা আছে। হ্যাঁ, রাজার সাথে কি কথা বলবি? এই ছাড় আমায়, ছাড় ছাড় বলছি, ছাড়। দাঁড়া রাজা, আমি তোর কাছেই আসছিলাম। এ চুপ, আমি আজ তোর কোনো কথা শুনবো না। তুই জানতিস না চাঁদির সঙ্গে আমার বিয়ে? চুপচাপ বেরিয়ে যা, বিশ্বাসঘাতক। আরে আমার চাঁদনি এরকম ছিল না, তুই কি করে দিলি ওকে? কি করে সে এত নিচে নেমে গেল? কি করে? শোন রাজা, একটু আগে আমার একটা পরিবার ছিল বলে আমি ভাবছিলাম, কিন্তু ভুল ভেঙেছে, আমার কেউ নেই, আমি আবার একাই হয়ে গেলাম রে। তোমরা তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। এত সব ঘটনা ঘটার পরে আমি জানি, আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি একটাই কথা বলবো, তুই তোর মাকে যতটা পবিত্র বলে ভাবিস, চাঁদনি ঠিক ততটাই পবিত্র, চাঁদনি ঠিক ততটাই পবিত্র। আরে মেয়েদের ভালোবাসাটা তুই ভুল কাজ বলবি, তাহলে তোদের দুনিয়ার সব মেয়ে পাপি। মনে রাখ, আমি যদি চাঁদনিকে আমার সাথে চলে যেতে বলি না, তাহলে সে কোনোদিনই আমার সঙ্গে যাবে না। কেন জানিস? কারণ সে তোদের ভালোবাসে, এই পরিবারকে সে খুব ভালোবাসে, ওকে নিয়ে তোদের গর্ব করা উচিত। আমি যাচ্ছি। প্রেম হলো যে শুরু, প্রেম হলো যে শুরু। আমি যাচ্ছি, তুমি শরীরের যত্ন নাও। সব শেষ হয়ে গেল রে, আমি আবার একা হয়ে গেলাম, যাচ্ছি। কে বললো, কে বললো তুই একা হয়েছিস? আমি আজই তোর সঙ্গে। ও সকালে তে রোজ আসে নববধূ সাজে, সকালের চোখ তাকে পায় না তো খুঁজে। ভাবনা যে বাসা বাঁধে পাখি, ওই সৌর বাবুকে আমি ভাগিয়ে দিয়েছি। বাবুকে আমি বাগিয়ে দিয়েছি। চরে বাবু, আপনি তো কাল রাত্রি চলে এলেন, কিন্তু সেই লোকটা বিশ্বাসঘাতক, শহরের শয়তানটাকে সব কথা বলে দিয়েছে।
গাড়ি চল। অমর স্টেশনের পাশে অমরকে ছুরি মেরে দিয়েছে, তুই জলদি আয়, সে রাস্তায় রক্ত মাখামাখি হয়ে পড়ে আছে, ওকে ডাক্তার দেখাতে হবে। আমার তো হয়ে গেছে, তুই এ মাস বন্ধু হিসেবে কিছু করত রাজা। রাজা তুই ভাবছিস কি? এই কখন কি কথা বলতে হয় সেটা জানা নেই, বিয়ে হওয়ার পরে আসবে, শুভ লগ্ন বয়ে যাচ্ছে। পুরোহিত মন্ত্র পড়ো। দেখুন দাশু, আমি কিছু চাইছি না, শুধু একটা গাড়ির ব্যবস্থা করে দিন, আমি আমি নিজেই হসপিটালে নিয়ে যাবো আমাকে। আরে ও কি বলছে শোন, চলো তাড়াতাড়ি করো, বেলা গড়িয়ে যাচ্ছে। যে মা তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও, বিয়েটা হয়ে গেলে যেও। রাজা রাজা দেখ, আমার কাছে কোনো পয়সা নেই, পয়সা দরকার হবে, তুই তাড়াতাড়ি পয়সা নিয়ে। দাঁড়াও, এত কথা শোনার পরেও যে পাথর হয়ে থাকে সে তোমায় কি টাকা দেবে? চলো আমি তোমার সাথে যাব। চলো আমিও যাব। চলো দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। বাবা, আপনি অমরের উপর রাগ করেছেন, কিন্তু এত বড় পৃথিবীতে আমরা ছাড়া আর কে আছে বলুন? আপনি তো গুরুজন, আমাদের ক্ষমা করে দেবেন, আমরা এত নির্দয় হতে পারবো না। এসো বাবা, ক্ষমা করে দিন।
সবাই তো চলে গেল, তুই কেন গেলি না? সবার থেকে ও তোর বেশি আপন, যা তুইও যা। কেন মিথ্যে অভিনয় করছিস? আমি যদি যেতে চাইতাম তাহলে কবে থেকেই তো যেতে পারতাম দাদু, কিন্তু তুমি তো আমাকে সেরকম শিক্ষা দাওনি। তুমি কি ভাবছো আমি কাঁদছি? আমি ভীষণ আনন্দে আছি, ওকে আমার ভালো লেগেছিল বলে আমাদের বাড়িতে এসে বিয়ের কথা বলতে বলেছিলাম, কিন্তু যখন তোমাদের ভালো লাগলো না তখন থেকে আমি ও ভুলে গেলাম। আমি এখানে এভাবেই বসে থাকবো দাদু, ওরা সবাই ফিরে আসুক, কিন্তু আমি কোথাও যাব না। রাজার সাথে আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠব না। তোমার তোমার যদি কোথাও যাওয়ার থাকে তুমি যেতে পারো, কাউকে একটু জল দিতে বলো দাদু, আমার মাথাটা ঘুরছে। দাদু, তোমার চোখের জল। 60 বছর এই দুনিয়াটা আমি আমার এই চোখে দেখেছি, কিন্তু এই ছোট দুনিয়াতে যে কত কথা বোঝা বাকি আছে সেটা আমি আজই জানলাম। নীতি নিয়ম শৃঙ্খলা অনুশাসন এসবের পর্দার আড়ালে আমি অন্ধ হয়েছিলাম, কিন্তু আজ তুই আমাকে সেই পর্দার বাইরে আসতে বাধ্য করলি। যে পরিবারটাকে আমি বহু বছর ধরে একটা একটা বটগাছ হয়ে ছায়ার তলায় রেখেছিলাম, আজকে তারাই সব বুড়ো এই বটগাছটাকে একা করে দিয়ে তোরই কাছে চলে গেল সবাই। আমিও আর আমার গর্ব অহংকার বুকের মধ্যে ধরে রাখতে পারছি না। নিজের খুশি ছাড়া অন্যের খুশিকেও যে সম্মান দিতে হয় এ কথা তুই আজ আমাকে শিখিয়ে দিলি। আমার পরিবারটাকে এত খুশি আগে আমি কখনো দেখিনি। এই দেখ দেখ দেখ, অমর আমার একটা কথা রাখবি, আমি তোর জন্য চা নিয়ে আসবো। আমি এই ঘরে জামাই না চা করবে? জামাই? আরে তোকে জামাই করলো কে? আমার ছোটবেলার লাইফ পার্টনারকে স্যাক্রিফাইস করে দিলাম, আর তুই আমার জন্য চা কফি করতে পারবি না? হ্যাঁ দয়াবান মহাশয়, আমার বহুত বড় ভুল হয়ে গেছে, আমি এখনি গিয়ে তোমার জন্য চা কফি করে নিয়ে আসি। হ্যাঁ অমর, আমার জন্য এক গ্লাস জুস নিয়ে আসবে? আমার জন্য এক গ্লাস লস্যি। হ্যাঁ অমর, আমার জন্য এক কাপ কফি গরম নিয়ে আসিস তাড়াতাড়ি। তাহলে বাবু, আমার জন্য 2 পিস চিকেন তন্দুরি লেগ পিস।
ভাগ যা, আমার জন্য বিয়েটা হলো আর আমি বেরোবো। আগে আমি আনছি। এর আবার কি দরকার? I think I am in love with Raja.